হ্যালো ভিউয়ার্স, আমি রুবেল হুসেন। ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোডিং না জেনেও একটা ই কমার্স সাইট ডেভেলপমেন্ট করা যায়। যেমন বাংলাদেশের টপ ই কমার্স সাইট ই ভ্যালি, দারাজ, এদের থেকেও সুন্দর ফিচার্স নিয়ে কতটা লুক্রেটিভ ওয়েতে তোমার ওয়ার্ডপ্রেসের মাড ফিউরি থিম ব্যবহার করে একটা কমপ্লিট ই কমার্স সাইট কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই পুরো প্রসেসটাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো। তো হচ্ছে এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রুবেল হোসেন। তো চলো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো যদি আমি ডেস্কটপে দুইটা ফোল্ডার, একটা ফোল্ডারের মধ্যে হচ্ছে যে ফোল্ডারটার নাম হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্ট, এই ফোল্ডারটার মধ্যে হচ্ছে আমি থিমটা রেখেছি মাড ফিউরি। এই যে এখানে থিমটা আছে আমার, আমি থিম ফরেস্ট থেকে হচ্ছে থিমটা পারচেস করেছি। তো হচ্ছে এই যে এখানে আমার এই মূল থিমটা আছে। তো আগে আমাকে যে আমি হচ্ছে যেটা ফার্স্ট অফ অল করতে হবে যে লোকাল হোস্টে তোমার সি ড্রাইভে অবশ্যই হচ্ছে, যদি আমি এই পিসিতে যাই সি ড্রাইভে যাই লোকাল হোস্টে, আমি জানি যে তোমরা অবশ্যই জ্যাম্প কিভাবে সেট আপ করতে হয় সেটা তোমরা জানো। যদি না জেনে থাকো, আমি আমার ভিডিওর কিভাবে হচ্ছে জ্যাম্প ডাউনলোড প্লাস ইনস্টল করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিবা কিভাবে জ্যাম্প ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে হয়। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আগে হচ্ছে গুগল থেকে জ্যাম্পটা ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো নর্মালি হচ্ছে তুমি যেই ড্রাইভে জ্যাম্পটা ইনস্টল করবা সেই ড্রাইভে যাবা। তো আমি সি লোকাল হচ্ছে সি ড্রাইভে হচ্ছে আমি জ্যাম্পটা ইনস্টল করেছি। যদি এটাতে যাই, এই যেখানে যাওয়ার পর হচ্ছে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, জ্যাম্পে ক্লিক করার পর এই যে আমি এসটি ডক্সে এই ফোল্ডারটা ক্রিয়েট করব, এখানে হচ্ছে আমার নতুন প্রজেক্টটা আমি ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে আমি যেই ডেস্কটপে আমার ল্যাপটপের যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ই কমার্স ডেভেলপমেন্ট, এখানে আমি ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সনটা ডাউনলোড করে রেখেছি। তো এইটাকে যদি আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমি যে আমার হচ্ছে আমার পিসির সি ড্রাইভের জ্যাম থেকে এসটি ডক্সের মধ্যে হচ্ছে আমি এই ওয়ার্ডপ্রেসের ফাইলটা পেস্ট করি। এখানে আমি যেই হচ্ছে লারাভেলের প্রজেক্টের বা ওয়ার্ডপ্রেসের সাইটগুলো ডেভেলপমেন্ট করেছি ওগুলা এক একটা ফোল্ডারে নাম দিয়ে হচ্ছে আমি রেখেছি। তো হচ্ছে আমি আজকে যেহেতু মাড ফিউরি থিমের উপরে ডেভেলপমেন্ট কাজটা দেখাবো, তো হচ্ছে আমার এই প্রজেক্টটার ফোল্ডার নেম আমি মাড ফিউরি রাখবো। তো হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের যে আপডেট ভার্সনটা গুগল থেকে ডাউনলোড করেছি ওই ফাইলটা আমি হচ্ছে লোকাল ডিস্ক সিতে জ্যাম্পের ভিতরে এসটি ডক্সের মধ্যে আমি পেস্ট করেছি, এটা পেস্ট হচ্ছে। তো হচ্ছে এই যে এই দেখো এখানে সেট আপ হয়ে গিয়েছে। তো আমি এই যে ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারটার নাম আমি রিনেম করে দেই মাড ফিউরি, মাড ফিউরি। তো মাড ফিউরি যেহেতু আমি রেখেছি এই যে এইটার মধ্যে, আমি মাড ফিউরির মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলটা আছে। এবার আমি যেটা করব হচ্ছে আমাকে জ্যাম্পে গিয়ে তোমার হচ্ছে এখান থেকে আমাকে সার্ভারটা রানিং করে নিতে হবে, যে জ্যাম্প কন্ট্রোল এটাতে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে যেই স্টপ অলরেডি হচ্ছে কি রানিং করা আছে জ্যাম্পটা। তো হচ্ছে অ্যাপাচি মাইস্কেল এখান থেকে আমি যে স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। তো হচ্ছে আমি স্টার্ট করে নিয়েছি। তো তোমরাও তোমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা কি তোমার হচ্ছে যে এখান থেকে স্টার্ট এই দুইটাতে অ্যাপাচি মাইস্কুলতে না মাইস্কুয়েলে স্টার্ট বাটন ক্লিক করে এটাকে অন করে নিবা। তো অন করার পর এটাকে মিনিমাইজ করে রেখে দাও। রেখে দেওয়ার পর হচ্ছে এবার তোমরা ব্রাউজারে চলে যাও, তোমাদের তোমরা যে যেই ব্রাউজার ইউজ করো এখানে লিখো লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এই যে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লেখার পর ইন্টারফেস করো কিবোর্ডে। তো আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো হচ্ছে ডাটাবেস ক্রিয়েটের জন্য আমি হচ্ছে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে চলে গেলাম। তো এখানে আসার পর হচ্ছে এই যে নিউ, নিউ এ ক্লিক করব আমি। তো নিউ ক্লিক করার পর এখানে দেখো হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, ঠিক আছে, যে ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস। তো আমি হচ্ছে ডাটাবেসের নামও হচ্ছে আমার মাড ফিউরি নামেই আমি রাখি। এই যে মাড ফিউরি নামেই আমি হচ্ছে কি ডাটাবেসটার নামটা রেখেছি, দেন হচ্ছে এই ক্রিয়েট বাটনটা আমি ক্লিক করব। এই যে দেখো মাড ফিউরি নামে কি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে আমার এই যে লোকাল জ্যাম্প এসটি ডক্সের মধ্যে যে আমি হচ্ছে মাড ফিউরি নামে যেই আমি
ফোল্ডারটা রেখেছি এটাকে আমি সেট আপ করবো, ওয়ার্ডপ্রেসটাকে আমি সেট আপ করবো। তো যদি আমি ব্রাউজারে চলে আসি, নতুন একটা ট্যাব নেই, ট্যাব নেওয়ার পরে হচ্ছে আমি লেখি লোকাল হোস্ট, আমার লোকাল হোস্টের পার্সেলার দিয়ে যেই ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারটার নাম লিখতে হবে এখানে। তো MARTY মার্ট FURY লিখে কিবোর্ডে এন্টার প্রেস করি, যেখানে আমি লোকাল হোস্টে ওই যে আমার ওয়ার্ডপ্রেসটা আমি রেখেছি, এই যে এসটি ডক্সের মধ্যে মার্ট ফিউরি নামে রেখেছি। তো ওই ফোল্ডারটাকেই পেতে হলে আমি লোকাল হোস্টের পরে জাস্ট স্ল্যাশ দিয়ে মার্ট ফিউরি লিখে এন্টার প্রেস করলাম। এই যে চলে আসলো লোকাল হোস্ট স্ল্যাশ স্মার্ট ফিউরি দিয়ে এন্টার দেওয়ার পর কিছুক্ষণ লোড নিয়ে ওয়ার্ডপ্রেসের সেট আপ কনফিগারেশন পেজটা চলে আসলো। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেটস গোতে ক্লিক করব। এবার হচ্ছে আমার ডাটাবেস নামটা দিতে হবে, যেই নামে আমি ডাটাবেসটা ক্রিয়েট করেছি। তো এখানে আমি যে স্মার্ট ফিউরি নামে ডাটাবেসটা ক্রিয়েট করেছি, এই ডাটাবেসের নামটা এখানে আমাকে দিতে হবে। তো দেওয়ার পর এখানে ইউজার নেম আমি দিব রুট, RWT রুট। পাসওয়ার্ডের ঘরটা আমি ফাঁকা রাখবো। আর এই যে টেবিল প্রিফিক্স, এই টেবিল প্রিফিক্সটা ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে। টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করতে হয় কেন, চেঞ্জ না করলেও সমস্যা নাই। টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করলে কি হয়, তোমাদের সিকিউরিটি লেভেলটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি লেভেলটা অনেক হাই হয়ে যায়। তো আমি হচ্ছে নর্মালি এটাকে চেঞ্জ করে MARTY মার্ট দিলাম 4 অক্ষরের। এখন কি আমার কোনো হ্যাকার সহজেই আমার এই সাইটটাকে হ্যাক করতে পারবে না। দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব, দেন রান দ্য ইনস্টলেশন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখো ওয়েলকাম, এখানে হচ্ছে ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করতে হবে, যে সাইট টাইটেল, তো হচ্ছে আমি সাইট টাইটেল এটা মার্ট ফিউরি নামে দিয়ে রাখলাম। সাইটের টাইটেল মার্ট ফিউরি দিলাম। এখানে হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেসের যে ডাইনামিক অ্যাডমিন প্যানেল থাকে, ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমি হচ্ছে সেট করব, ওইটা হচ্ছে আমাকে এখানে প্রোভাইড করতে হবে। তো আমি হচ্ছে এখানে রাখি ইউজার নেম মার্ট ফিউরি রাখি, MARTY FURY মার্ট, এই ইউজার নেম মার্ট ফিউরি রাখি, আর পাসওয়ার্ডটা এখানে আমাকে সেট করতে হবে বড় হাতের ABC, ছোট হাতের ABC, তারপর হচ্ছে আমি রাখি 1 2, তারপর রাখি *#। এখানে হচ্ছে ক্যাপিটাল আপার কেস লোয়ার কেস নাম্বার আর সিম্বল ইউজ করে পাসওয়ার্ডটা কেন দেওয়া হয়, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়, সহজেই যেন কেউ হ্যাক না করতে পারে। তো সেই জন্য তোমাদেরকে আপার কেস হচ্ছে লোয়ার কেস নাম্বার আর সিম্বল ইউজ করে পাসওয়ার্ডটা সেটিং করাই বেটার। তো হচ্ছে এই যে হাইড পাসওয়ার্ডে গেলে কি পাসওয়ার্ডটা হাইড হয়ে গেল, আর শো পাসওয়ার্ডে গেলে কি আমি পাসওয়ার্ডটা দেখতে পেলাম। দেন হচ্ছে এখানে তোমাদের ইমেল আইডি প্রোভাইড করবা, তো আমি আমার ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। যদি আমি এখানে আমার এখান থেকে আমি ইমেল আইডিটা নিতে চাই, তো আমি এখানে যাই কপি করি, কপি করে হচ্ছে এখানে জাস্ট আমি পেস্ট করে দিই RubelSUCSE@gmail.com। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা বাই ডিফল্ট এটাই থাকবে, চেক করার কোনো দরকার নাই। তাহলে আমি কি দিলাম, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, যেটা আমাকে হচ্ছে অ্যাডমিন প্যানেল লগ ইন হওয়ার জন্য লাগবে, দেন ফাইনালি ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে আমি ক্লিক করব। তো হচ্ছে এখানে কি মেসেজ দেখাইছে আমাকে, যে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, যে ফাইনালি আমি সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটাকেই ইনস্টল করতে সফল হয়েছি। দেন আমি এবার লগ ইন বাটনে ক্লিক করব, ইউজার নেম এখানে মার্ট ফিউরি শো করছে, যেটা আমি ইউজার নেম শো করেছি। তো এবার লগ ইন বাটনে আমি ক্লিক করি, করার পর হচ্ছে কি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড চলে আসলো। তো এবার হচ্ছে আমি এখানে ইউজার নেমে আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম ওই ইউজার নেমটা দিব মার্ট ফিউরি, পাসওয়ার্ড দিব যেটা আমি পাসওয়ার্ড দিয়েছিলাম বড় হাতের ABC, ছোট হাতের ABC, 1 2 *#। যদি আমি একটু দেখি এখানে এই যে আইয়ে ক্লিক করলে সব পাসওয়ার্ডটা দেখাবে, যে বড় হাতের ABC, ছোট হাতের ABC, 1 2 *#, হ্যাঁ ঠিক আছে। দেন আমি এবার লগ ইনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আমার কি ডাইনামিক অ্যাডমিন ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। তো এখান থেকে যদি আমি আমার সাইটটা ভিজিট করি, তাহলে আমি দেখতে পাবো যে বর্তমানে এটা কি অবস্থায় আছে। বর্তমানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিমের যেই ভিউটা, ওই ভিউটা আমরা পাচ্ছি। তো এবার আমাকে যেটা করতে হবে, যদি আমি দেখো এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই,
তো এখানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিমগুলো আমি এখানে দেখতে পাবো। তো এবার আমি হচ্ছে মার্ক ফ্রি থিমটাকে কিভাবে সেট আপ করবো এই ওয়ার্ডপ্রেসের মধ্যে সেই প্রসেসটা দেখাবো। তো আমি ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে আমি আমার ফাইলটা রেখেছি, এই যে ই কমার্স ডেভেলপমেন্ট এই ফোল্ডারটার মধ্যে যাব, এই যে মার্ক ফ্রিতে যাব, এখানে আমি থিম পয়েন্টস থেকে যেই থিমটা কিনেছি এই ফোল্ডারকে এক্সট্রাক্ট করার পর এই ফোল্ডারটা হয়েছে, এটাতে ডাবল ক্লিক করি, এখানে আমার লাইসেন্স কিটা আছে, এখানে আমার লাইসেন্স কিটা আছে। তো হচ্ছে আমি এই থিম ফরেস্টে আর ফোল্ডারের ভিতরে গেলাম, এই যে মার্ক ফিউরি এই ফোল্ডারটাকে জাস্ট কপি করব। কপি করার পর হচ্ছে যেখানে আমি যাব, এই যে আমার হচ্ছে সি ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে যাব, দেন জাম্পের মধ্যে যাব, দেন এসটিডক্সের মধ্যে যাব। এসটিডক্সের মধ্যে থেকে যেখানে আমি মার্ক ফিউরি ফোল্ডারটা ক্রিয়েট করেছি ওটা যাব, এই যে মার্ক ফিউরি এটা যাব, এখান থেকে ডাব্লিউপি কন্টেন্টে যাব, দেন হচ্ছে থিমসের মধ্যে যাব, থিমসের মধ্যে গিয়ে যে থিমটা আমি এখানে পেস্ট করবো, যে থিমসের মধ্যে এই যে পেস্ট, এই যে দেখো হচ্ছে আমি কোথায় রাখলাম, যে মার্ক ফিউরি এসটি জাম্প এসটিডক্স মার্ক ফিউরি, দেন হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, দেন হচ্ছে থিমস, এই যে উপরে কিন্তু আমাকে ডকুমেন্টেশনটা দেখাচ্ছে যে থিমটা আমি কোথায় রেখেছি, যে লোকাল ডিক্সি তারপর জ্যাম তারপর এসটি ডক্স তারপর মার্ক ফিউরি তারপর ওয়াপি কন্টেন্ট দেন থিমসের মধ্যে আমি মার্ক ফিউরি থিমটা পেস্ট করেছি। এবার যদি হচ্ছে আমি এখানে এই যে আমার ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমের পেজটাকে রিলোড করি, তাহলে আমি যে দেখতে পাবো যে এখানে যে মার্ক ফিউরি থিমটা অলরেডি চলে আসছে। তো আসার পর হচ্ছে আমি যেটা করব, বাই ডিফল্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই থিমটা অ্যাক্টিভ করা আছে, তো আমি আমার এই থিমটাকে অ্যাক্টিভ করব, এই যে মার্ক ফিউরি থিমটাকে এই যে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো হচ্ছে কি আমার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমাকে যেটা করতে হবে, এটা রিলেটেড প্লাগইনগুলোকে আমাকে ইনস্টল প্লাস অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে এখান থেকে আমাকে মেসেজ শো করতেছে যে এই যে আমার থিম এখন কি বর্তমানে, যদি আমি এখানে রিলোড করি কি দেখতে পাবো দেখি, যে হ্যাঁ আমার মার্ক ফ্রির একটা লেআউট চলে আসছে। তো হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে, পুরো ভিউটা পেতে হলে এই থিমের, তো আমাকে কি করতে হবে, থিমটা অ্যাক্টিভ করার পর এই যে বিং প্লাগইন বিং ইনস্টল প্লাগইন এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। করার পর হচ্ছে এখান থেকে আমাকে সবগুলা প্লাগইন ইনস্টল করতে হবে। তো এই যে এখানে যদি প্লাগইনে ক্লিক করি, তাহলে বাই ডিফল্ট প্রত্যেকটা প্লাগইন সিলেক্ট হয়ে যাবে, আমি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্টও করতে পারি, তো সিঙ্গেল সিলেক্ট করার দরকার নাই। এই যে প্লাগইনে ক্লিক করলে মাল সবগুলা প্লাগইন আমার এখান থেকে কি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর হচ্ছে আমি কি করব, এই যে বাল্ক অপশন থেকে এই যে ইনস্টলে সিলেক্টিং অপশনে গিয়ে এই যে ইনস্টলে ক্লিক করব। এখান থেকে নর্মালি বাল্ক বাই ডিফল্ট বাল্ক অপশনে থাকে, তো বাল্ক অপশন থেকে আমি জাস্ট ওই ইনস্টল ট্যাবটা ক্লিক করে ইনস্টল মোডে রাখবো, দেন এই যে অ্যাপ্লাই বাটনে, এই অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করব। তো আমাকে কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে প্রত্যেকটা প্লাগইন ইনস্টল হওয়ার জন্য সাকসেসফুলি। তো যখন প্লাগইন প্রত্যেকটা প্লাগইন থিম অ্যাক্টিভ করার পরে আমাকে হচ্ছে চলে যেতে হবে থিমের প্লাগইনগুলোকে ইনস্টল করার জন্য। থিমের প্লাগইনগুলো যখন সাকসেসফুলি, এখানে টোটাল 13টা প্লাগইন আছে, সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে, দেন আবার এই 13টা প্লাগইনকে আমি কি হচ্ছে ইনস্টল ইনস্টলের পরে অ্যাক্টিভ করব। তো আমাকে ধৈর্য সহকারে হচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে থিমটা থিমের প্লাগইনগুলো ইনস্টল হওয়ার জন্য। তো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। টোটাল 13টা প্লাগইন আছে এখানে, প্লাগইন প্রত্যেকটা 13 প্লাগইনই হচ্ছে ইনস্টল। এই যে প্রথমটা কি ইনস্টল সাকসেসফুলি, মার্ক ফিউরি অ্যাডভান্স ইনস্টল সাকসেসফুলি, এইভাবে প্রত্যেকটা 13টা প্লাগইন হচ্ছে সাকসেসফুলি ইনস্টল হতে হবে। তো আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি, তারপর হচ্ছে আমরা কিভাবে প্লাগইনগুলোকে ইনস্টলের পরে অ্যাক্টিভ করব সেটা দেখাবো। আর হচ্ছে যে তোমাদের ভিউয়ার্স, তোমাদের উদ্দেশ্যে একটা কথা, যে এই থিমটা আমি তো হচ্ছে থিম ফরেস্ট থেকে পারচেস করেছি, তোমরা যদি কেউ এই থিমটা নিতে চাও ফ্রিতে, আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাও, এটা তোমাদেরকে ফ্রিতেই আমি প্রোভাইড করব। যারা শিখতে আগ্রহী, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ই কমার্স ডেভেলপমেন্ট শিখে,
নিজে ইনকাম করতে চাও ফ্রিল্যান্সার হিসাবে আছে, তো তাদের জন্য আমার এটা এই থিমটা আমি তাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তোমরা জাস্ট ভিডিওর কমেন্টস বক্সে যাদের দরকার কমেন্টস করে আমাকে জানাবা। তো চারটা প্লাগইন এখানে ইনস্টল সাকসেসফুল হয়ে গিয়েছে, পাঁচটা হয়ে গিয়েছে, মাত্র একটা হলো, 6 নম্বরটা হচ্ছে ইনস্টল হচ্ছে। তো আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। এখানে কারো যদি নেটের স্পিড আরও ফাস্ট হয় সেক্ষেত্রে একটু আরও দ্রুতই হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তো আমার নেটের স্পিড যেরকম তো ওই অনুযায়ী হচ্ছে এখানে প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে। এই যে এখানে মেসেজটা শুরু করছে যে ইনস্টল ইনস্টল প্লাগিনস রিকোয়ার্ড প্লাগিনস, যে এই থিমটাকে ইউজ করতে হলে আমাকে অবশ্যই থিমটা অ্যাক্টিভ করার পরে এর প্লাগিনগুলোকে ইনস্টল করতে হবে। তারপর দেন কি মেসেজ আছে, যা দ্য ইনস্টলেশন প্রসেস ইজ স্টার্টিং, দিস প্রসেস মে টেক ওয়াইল অন সাম হোর্স, সো প্লিজ বি প্যাশেন্ট, যে এই প্লাগিনগুলো ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, তো আমাকে এই সময়টা ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তো হচ্ছে 6টা হয়ে গিয়েছে, 7 নম্বর প্লাগইন ইনস্টল হচ্ছে। তো এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেলে দেন আমি হচ্ছে এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করব। তারপর হচ্ছে আমি এই থিমের ডেমো ইম্পোর্ট করব, তাহলে গিয়ে আমি সাকসেসফুলি থিমের ফুল ভিউটা ব্রাউজারে দেখতে পাবো। আর এর মাঝে ভিউয়ার্স আমি আরো বলে রাখি, আর যারা জানো না যে কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট ডেভেলপমেন্ট করার জন্য অথবা ই কমার্স থিম ডেভেলপমেন্ট করার জন্য কিভাবে শুরু করতে হয় বা কিভাবে লোকাল হোস্টে লোকাল সার্ভার সেট আপ করতে হয়, তো তাদের জন্য কিভাবে হচ্ছে লোকাল সার্ভার জ্যাম ডাউনলোড করতে হয় প্লাস সেটাকে ইনস্টল করতে হয়, এটার উপরে আমার একটা ভিডিও করা আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই কিভাবে লোকাল সার্ভারে জ্যাম্প ডাউনলোড প্লাস ইনস্টল করতে হয় পুরো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা আমার ওই ভিডিওর প্রসেসগুলো ফলো করে। দেন তোমরা হচ্ছে এই যে ই কমার্স ডেভেলপমেন্টের যে ভিডিওটা আছে এখানে এটাকে ফলো করলে তোমরা কোডিং না জেনেও খুব সহজেই একটা ই কমার্স থিম ডেভেলপমেন্ট করে ফেলতে পারবা। আর এখানে হচ্ছে মূলত ভিউটা তুমি লাইক বাংলাদেশের টপ ই কমার্স ওয়েবসাইট যেমন হচ্ছে ইভালি, দারাস, তারপর হচ্ছে অথবা এটসেট্রা, সেম তাদের মতোই হচ্ছে ফিচার্সগুলো তুমি পেয়ে যাবা, প্লাস হচ্ছে তোমার সাইডের লুকটা খুবই অ্যাট্রাকটিভ হবে। তো 8 নম্বর প্লাগইন ইনস্টল শেষ, এখন হচ্ছে আমার 9 নম্বর প্লাগইনটা ইনস্টল হচ্ছে। তো এখানে মূলত হচ্ছে আমি 2টা পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করব এই থিমের মধ্যে, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর একটা হচ্ছে বাই বিকাশ। কারণ হচ্ছে বাংলাদেশে যারা স্টার্ট আপ ই কমার্স বিজনেস আছে তারা মূলত হচ্ছে প্রথমে হচ্ছে কার্ডের মাধ্যমে পেমেন্টটা নিতে চায় না, কারণ হচ্ছে যখন একটা বিজনেস খুব পপুলারিটি পায় হচ্ছে সবাই জানে যে এই নামে একটা ই কমার্স সাইট আছে, তখন যে হচ্ছে কার্ডের মাধ্যমে পার্সেজ অপশনটা অ্যাক্টিভ করা গেলে মানে হলে বেটার। আর হচ্ছে স্টার্ট আপে হচ্ছে বাই বিকাশ আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথডটা থাকাটাই ওকে, কারণ সবাই তো হচ্ছে বড় একটা অ্যামাউন্ট নিয়ে মার্কেট প্লেসে নামতে পারে না। যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা উদ্যোক্তা তো তাদের জন্য ফ্রিতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর হচ্ছে বিকাশে পেমেন্ট মেথড নেওয়াটাই খুব সহজ এবং টাকা পয়সা ছাড়াই আর কি
নেওয়া যায়। আমার হচ্ছে 13টার মধ্যে 9টা প্লাগ ইন ইনস্টল হয়ে গিয়েছে অলরেডি, তো 10 নাম্বার প্লাগ ইন ইনস্টল হচ্ছে। আমরা সবাই হচ্ছে মূলত খুব ভয়ে থাকি যে আসলে কোডিং না জেনে কি আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, বা ফ্রিল্যান্সিং কি আমাকে দ্বারা হবে, বা আমি শিখে কি টাকা উপার্জন করতে পারবো। অবশ্যই তোমরা করতে পারবা। এই যে আমি যে ভিডিওটা এখানে আজকে করতেছি ই কমার্স থিম ডেভেলপমেন্টের উপরে, তো এই ভিডিওটাতে দেখ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমপ্লিট করে বুঝতে পারবা যে আসলে কোডিং না জেনেও তোমরা খুব সহজেই একটা ই কমার্স থিম ডেভেলপমেন্ট করতে পারবা। আর তুমি যদি খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারো যে কিভাবে লোকাল সার্ভারে বা কিভাবে একটা ফুল ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা করা যায়, তাহলে কিন্তু তুমি বাংলা যে টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, লাইক হচ্ছে fiverr.com, freelancer.com, তারপর upwork.com, ওখান থেকে তুমি যদি অ্যাজ এ ই কমার্স ডেভেলপার হিসাবে যদি বিড করো, তো তুমি যদি হচ্ছে এই শুধু ই কমার্স ডেভেলপমেন্টের উপরেই যদি কাজে বিড করো, তুমি যদি কাজ পেয়ে যাও, ঠিক আছে, তো আস্তে আস্তে কি তাহলে তুমি একটা পর্যায়ে গিয়ে ভালো একটা একজন ফ্রিল্যান্সার বাংলাদেশের হতে পারবা। সো তোমাকে ওই ইচ্ছাটা তোমার ভিতরে থাকতে হবে যে না, আমি শুরু করছি, আমি ধৈর্য নিয়ে থাকবো, অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাট এ টাইম আমি আমার সফলতা অর্জন করব। দশ নম্বর প্লাগ ইনটা ইনস্টল হচ্ছে, এটা হলে আর 3টা বাকি থাকবে, তো আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। তো কোডিং এর এখানে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই কোডিং নিয়ে, যে আসলে কোডিং না জানলে কি আমাকে দ্বারা হবে, যে এরকম ভয়ে বাংলাদেশের হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম ভয় থাকে। দেন হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তারা ম্যাক্সিমাম, তা ওই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে জানে না যে তারা তাদের কোর্স শেষ করার পরে কোন রিলেটেড ফিল্ডে গিয়ে তাদের ফিউচারটা ডেভেলপমেন্ট করবে, তো বা হচ্ছে তারা কোডিং এর প্রতি ততটা খেয়াল রাখে না বা ইন্টারেস্টেড থাকে না, তো তারাও এই তারাও কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা হচ্ছে খুব ভালো কিছু একটা করতে পারবা, যে কোডিং না জেনেও যে আসলে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করা যায়, তো সেই ভয় ভীতিটা যে তোমরা যে আসলে তোমাদেরকে দ্বারা হবে না, ওই ভয় ভীতিটা আসলে তোমাদের মাঝে আর থাকবে না। আর হচ্ছে আর একটা ব্যাপার, এই থিমটা হচ্ছে 2টা পেজ বিল্ডারকে সাপোর্ট করে, একটা হচ্ছে ইলেমেন্টর পেজ বিল্ডার, একটা হচ্ছে WP বেকারি পেজ বিল্ডার। তো হচ্ছে বর্তমানে খুব পপুলার ইলেমেন্টর পেজ বিল্ডার, আমরা যখন ডেমো ইম্পোর্ট করব তখন আমরা ওয়াপি বেকারি পেজ বিল্ডারটাকে বাই ডিফল্ট রাখবো, আর মেইন সেটআপটা দিব হচ্ছে আমরা ইলেমেন্টরকে, কারণ ইলেমেন্টর পেজ বিল্ডারটা খুব সহজেই যারা কোডিং না জানে তা মানে তাদের জন্য খুবই আর কি ফ্লেক্সিবল, খুব সহজেই তারা হচ্ছে যে কোনো লেআউট যে কোনো সেকশন ডিজাইন করতে পারবে। তো তোমাদের সুবিধার্থেই আমরা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারটা সেট আপ করবো। আমি একটু রিফ্রেশ দিয়ে আসি। আমি যদি প্লাগ ইন থেকে না ইনস্টল প্লাগ ইনে যাই,
হ্যাঁ, আমার 11টা প্লাগইন অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, তার মানে আমার আর দুটা প্লাগইন বাকি আছে, 12 নম্বর প্লাগইন ইনস্টল হচ্ছে, তো প্রায় শেষের দিকে চলে আসছি আমরা প্লাগইনগুলো ইনস্টলের। বারো নম্বরটাও হয়ে গিয়েছে, এই যে হচ্ছে 1 থেকে 12 নম্বরটা পর্যন্ত হয়ে গিয়েছে, 13 নম্বর লাস্ট প্লাগইনটা ইনস্টল হচ্ছে। তো একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে ইনস্টল হওয়ার সময় এটাকে কেটে দিয়ে আবার শুরু করা, তাহলে কিন্তু হচ্ছে যে কোনো সমস্যায় থিমের মধ্যে হতে পারে। সো এটা করা যাবে না, যখন প্লাগইনগুলো ইনস্টল হবে তখন ধৈর্য সহকারে তোমাকে অপেক্ষা করতে হবে প্লাগইনগুলো সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়া পর্যন্ত। দেখা যায় 5টা হলো কেটে দিলাম পেজটা, 10টা হলো কেটে দিলাম পেজটা, আমি এই যে এই পেজটা কেটে দিলাম, তাহলে কি হবে যে তোমার থিমের মধ্যে যে কোনো সমস্যাই হতে পারে। সো এটা করা যাবে না, 13টা প্লাগইন ইনস্টল হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে তোমাকে অপেক্ষা করতে হবে। তো আমার 12টা প্লাগইন ইনস্টল হয়ে গিয়েছে, লাস্ট প্লাগইনটা ইনস্টল হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তো এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেলেই আমি এই যে ড্যাশবোর্ড থেকে প্লাগইন যেই বাটনটা আছে এটাতে যদি ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে কোন প্লাগইনগুলো ইনস্টল হয়ে গিয়েছে। তো অলরেডি মেবি হয়ে গিয়েছে 13টাই, এই যে এখানে আমি যে 13 নম্বরটা হয়ে গিয়েছে, যে যে তোমার হচ্ছে নিচে যদি আমি মেসেজটা একটু পড়ে শোনাই তোমাদেরকে, যে অল ইনস্টলেশন হ্যাভ বিন কমপ্লিটেড, যে সবগুলা প্লাগইনই সফলতার সহিত কমপ্লিট ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো 1 থেকে 13টা প্লাগইন আমরা কি করলাম, ধৈর্য সহকারে ইনস্টল করে ফেললাম। তো এবার হচ্ছে আমি যেটা করব, এই যে ড্যাশবোর্ড থেকে প্লাগইনে ক্লিক করব। তো দেখো হচ্ছে ইনস্টল হওয়ার পর হচ্ছে কি, আমার এই যে এখানে ইনঅ্যাক্টিভ 15টা প্লাগইন আমাকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এই ইনঅ্যাক্টিভে যদি আমি ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পর এই যে প্লাগইন আমি সিলেক্ট করব, তোমাদেরকে আগেই বলছি থিমটা অ্যাক্টিভ করার পর থিমের প্লাগইনগুলোকে ধৈর্য সহকারে ইনস্টল করতে হবে, দেন এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করতে হবে। তো হচ্ছে আমি এখান থেকে প্লাগইনে ক্লিক করার পরে এখান থেকে যে ইনঅ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে টোটাল 15টা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এই যে আর দুইটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে, তো সমস্যা নেই হোক। তা আমি হচ্ছে এখান থেকে অল সিলেক্ট করার পর এই যে বাল্ক অপশন ট্যাবে গিয়ে আমি জাস্ট হচ্ছে অ্যাক্টিভ অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করব। সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমাকে ধৈর্য সরে আর ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে প্রত্যেকটা প্লাগইন সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাওয়া আগ পর্যন্ত। তো সাকসেসফুলি সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো হচ্ছে এবার যদি আমার হচ্ছে এই পেজটাকে আমি একটু ভিজিট করি, ভিজিট করে দেখি ভিজিট সাইট, যে এইটার লুক এখন হচ্ছে কেমন আছে। এই যে এখনো কিন্তু হচ্ছে এই বাই ডিফল্ট লুকটাই মারফিউরি আছে, কারণ আমি কি থিমটাকে অ্যাক্টিভ করেছি, প্লাগইনগুলোকে ইনস্টল করেছি, প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করেছি, কিন্তু আমি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করি নাই থিমে। তো চলো এখন হচ্ছে আমরা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করব। ড্যাশবোর্ড থেকে হোমে হোমে চলে গেলাম, এই যে ড্যাশবোর্ড থেকে হচ্ছে হোমে ক্লিক করলাম, করার পর হচ্ছে এখন যদি আমি প্লাগইনে যাই, এখান থেকে দেখো ইনস্টল প্লাগইনে যদি ক্লিক করি, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, তাহলে হচ্ছে এখানে গিয়ে আমরা দেখতে পাবো যে অ্যাক্টিভ 15টা প্লাগইনই কি আমার বর্তমানে অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা প্লাগইনই আমার এখন অ্যাক্টিভ আছে। তো এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে
ডেমো ইম্পোর্ট করতে হবে। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমি যদি এখান থেকে থিম এডিটরে যাই, আমি যদি ম্যাপ ফিট ডকুমেন্টেশনটা তোমাদেরকে দেখাই যে কিভাবে ডেমো ইম্পোর্ট করব। যে ডেমো ইম্পোর্ট অন ক্লিক ডেমো কন্টেন্ট, তো যদি আমরা একটু দেখি এখানে ভিডিওটা যে ডেমো কন্টেন্টটা কিভাবে হচ্ছে ইম্পোর্ট করতে হয়। এই প্লাগইনটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। আমি একটু দেখি যে আমার এটার মধ্যে ডেমো ইম্পোর্টের ফাইলটা আছে কিনা। আর মার্ক 3 থিমটা হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স একটা থিম, যেখানে হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটের মাধ্যমে ভেন্ডরদের অ্যাক্সেস দিতে পারবা, তারা তাদের প্রোডাক্টগুলো এখানে হচ্ছে শপ ক্রিয়েট করার পর বিক্রি করতে পারবে। তো হচ্ছে আমি যদি একটু দেখি, ডেমো ইম্পোর্টার জিপ ফাইল, আমি যেটা করতে পারি যদি আমি এটাকেই কপি করি, কপি করে হচ্ছে আমি যদি এখান থেকে হচ্ছে প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে যাই, গিয়ে আমি যদি এটাকে লিখে সার্চ করি প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করি, দেন ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার নামে যে প্লাগইনটা এটাকে যদি হচ্ছে আমি ইনস্টল অ্যান অ্যাক্টিভ করি, হ্যাঁ এটাকে আমি হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করি, ইনস্টল হয়ে যাওয়ার পর ওটাকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করার জন্য একটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট প্লাগইন, যেটাকে আমাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে, যেটার নাম হচ্ছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, তো হচ্ছে এটা সাকসেসফুলি কি প্লাগইনটা আমার হচ্ছে এই যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট এই প্লাগইনটা ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। দেন এবার হচ্ছে আমি এই যে
ড্যাশবোর্ড থেকে বা হচ্ছে এখান থেকে যে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি এই যে ইম্পোর্ট ডেমো ডাটা মেনুতে ক্লিক করি, তো আমি হচ্ছে একটু এই ভিডিওটা দেখে আসি। দেখি যদি সো ডেমো প্রিন্টার ডেমো ইম্পোর্টার ফ্রি তো দেখি যদি আমি হচ্ছে এখানে ডেমো ইম্পোর্ট আমি একটা ভিডিও দেখি। দেখে আসি। If my channel is not subscribed yet, please click the subscribe button and then click on the bell button. হচ্ছে ডেমো ইম্পোর্টারের জন্য যেই প্লাগ ইনটা দরকার হয় ওই প্লাগ ইনটাকে আমি খুঁজতেছি, যেটা হচ্ছে এস ডেমো ইম্পোর্টার। আমি একটু দেখি যদি আমার থিমটাতে যাই। দর্শক একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে যে এইটার মাধ্যমে এই যে ডাউনলোড যেখান থেকে আমি এই প্লাগিনটা ডাউনলোড করতে পারবো, যে স্টেপ ওয়ানে ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে। তো আমি এই লিঙ্কটাতে যদি ওপেন করি, এই যে ডাউনলোড অল মোডে চলে আসছে, জাস্ট আমি সেভ ফাইল দিয়ে নিলাম। তো এবার হচ্ছে যদি আমি হচ্ছে ডাউনলোডে যাই, তাহলে হচ্ছে কি আমি এই যে এটাকে কপি করে আমি হচ্ছে ডেস্কটপে নিয়ে যাই, কপি করে আমি ডেস্কটপে নিয়ে যাই, এটা থেকে এটাকে কেটে দেই। আমি একটু ডকুমেন্টেশনটা দেখে নিয়েছি, এখানে পেস্ট করি। তো এই প্লাগিনটাকে হচ্ছে কি এখন আমাকে ইম্পোর্ট করে নিতে হবে ডেমো ইম্পোর্ট করার জন্য মাডফিউরি থিমের। তো এর আগে আমি যেটা করেছিলাম, এই যে একটা হচ্ছে অন ক্লিক প্লাগিন ইনস্টল করেছিলাম, ওইটাকে হচ্ছে আমি কী করবো ডিলিট করে দিব, কারণ ওইটা দিয়ে আমার কাজ হচ্ছে না। এই মাডফিউরি থিম যেটা রিকমেন্ডেশন করে সেই প্লাগিনটাই আমাকে হচ্ছে ইনস্টল করতে হবে। যে হচ্ছে এটা মাডফ্রি অফিসিয়াল ডকুমেন্টেশন, যে ওয়ান ক্লিক ডেমো কন্টেন্ট কীভাবে করে এখানে একটা ভিডিও দেওয়া আছে। দেন হচ্ছে যে স্টেপ ওয়ান ডাউনলোড, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলে হবে সু ডেমো ইম্পোর্টার প্লাগিনটা।
হচ্ছে আমি যেটা ইনস্টল করেছিলাম একটু আগে, যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এটাকে জাস্ট সিলেক্ট করে এই যে ডিঅ্যাক্টিভেট এই বাটনটাতে ক্লিক করব। তো ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর হচ্ছে এই যে এখানে ডিলেট করার অপশনটা আসছে, তো এটাকে অন ক্লিক ডেমো ইম্পোর্ট এটাকে সিলেক্ট করে যে ডিলেট বাটনে ক্লিক করব, তাহলে কি হবে, এই যে ওকে দিয়ে দিলাম, তাহলেই অন ক্লিক ডেমো ইম্পোর্ট এই প্লাগিনটা সাকসেসফুলি আনইনস্টল হয়ে যাবে। এবার হচ্ছে আমি কি করব, আমার ওই যে আমি যে ডাউনলোড করেছি ডেমো ইম্পোর্ট করার জন্য, যে S00 ডেমো ইম্পোর্টার, এটাকে আমি জাস্ট কি ইম্পোর্ট করব। তো এই রুটটাকে আমি কপি করলাম, কপি করার পর হচ্ছে এই যে বাম পাশ থেকে প্লাগিনে এসে অ্যাড নিউ বাটনে ক্লিক করব, প্লাগিন থেকে অ্যাড নিউ মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে যে আপলোড প্লাগিন এইটাতে এই বাটনটাতে ক্লিক করব, দেন হচ্ছে আমাকে এখন এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর হচ্ছে ওই যে আমি রুটটা কপি করেছি যেখানে আমার এই যে S00 ডেমো ইম্পোর্টার ফাইলটা আছে, এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন দিলাম। তো ওপেন দেওয়ার পর এই যে ইনস্টল নাও বাটনটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে কি দেখালো, যে ইনস্টল প্লাগিন ফ্রম আপলোডেড ফাইল S00 ডেমো ইম্পোর্টার জিপ, যে প্লাগিন ইনস্টল সাকসেসফুলি, যে এই প্লাগিনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেন হচ্ছে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে, প্লাগিনটা ইনস্টল করার পর আমাকে অ্যাক্টিভ করতে হয়। তো অ্যাক্টিভ প্লাগিন বাটনে আমি ক্লিক করব। তো এই মার্কফ্রি থিমটা হচ্ছে একটা মাল্টিভেন্ডার ইকমার্স ওয়েবসাইট, এর মাধ্যমে আপনি হচ্ছে মাল্টিভেন্ডার ইকমার্সের যেই ফ্যাসিলিটি সবকিছু আপনি নিতে পারবেন। তো হচ্ছে এবার যদি আমি আমার ড্যাশবোর্ড থেকে একটু লুকটা দেখাই, প্লাস হচ্ছে সাইডের ভিউটা দেখাই, তাহলে দেখবো যে আগের ভিউটাই আছে, কারণ হচ্ছে আমি এখনও এই থিমের ডেমো ইম্পোর্ট করি নাই। তো হচ্ছে এখন আমি কি ডেমো ইম্পোর্ট করার জন্য যেই প্লাগিনটা আমাকে ডাউনলোড করতে হয়েছে সেই প্লাগিনটা আমি হচ্ছে ডাউনলোড করে ফেলেছি, এই যে S00 ডেমো ইম্পোর্টার, এটা মার্কফ্রির অফিসিয়াল সাইটে গেলে হচ্ছে পাওয়া যাবে, সেই লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো হচ্ছে এবার আমি এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইম্পোর্ট ডেমো ডাটা এই বাটনটাতে ক্লিক করব। তো এই যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে ইম্পোর্ট ডেমো, অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা আসার পর এখানে হচ্ছে মার্কফ্রির অনেকগুলো হচ্ছে লেআউট, হোম পেজের লেআউট হচ্ছে আমাকে দেখাচ্ছে যে কোন লেআউটটা আমি পছন্দ করি, ওই লেআউটটা আমাকে এখান থেকে ইনস্টল করতে হবে, যে কোনো একটা ইম্পোর্ট করতে হবে। তো হচ্ছে দেখো আমি হচ্ছে তোমার এখান থেকে যদি আমি কোনটা ইনস্টল করতে পারি, আমি যদি একটু দেখি, এখানে মোটামুটি 15টার মতো। আর একটা ব্যাপার হচ্ছে এই যে দেখো যে এলিমেন্টর ডেমো না হচ্ছে WP ব্যাকারি ডেমো, যে কোন পেজ বিল্ডারটা দিয়ে আমি হচ্ছে ইম্পোর্ট করব, যেই পেজ বিল্ডারটা দিয়ে আমি এই থিমটাকে ইম্পোর্ট করব, তো আমাকে ওই পেজ বিল্ডারটা ইউজ করেই আমার এই থিমটাকে কাস্টমাইজ করতে হবে। তো হচ্ছে যারা কোডিং না জানো বা কোডিং জানো সবার জন্যই আসলে এলিমেন্টর পেজ বিল্ডারটা খুবই সুবিধাজনক। তো হচ্ছে আমি এই যে এলিমেন্টর এই যে এখান থেকে WP বেকারি ডেমোতে না থেকে আমি এলিমেন্টর ডেমো ইম্পোর্ট করব, পেজ বিল্ডার হিসাবে এলিমেন্টরটাকে রাখবো। তো এখান থেকে যদি আমি দেখি এলিমেন্টর ফুল ওয়াইড, দেখি আমি কোনটাকে ইনস্টল করা যায়। তো কোনটাকে ইনস্টল করা যায় আসলে আমি একটু দেখি, তোমরা যে কোনো চাইলে যেই যে যে কোনো লেআউট ইনস্টল করতে পারবা। তো হচ্ছে একটু দেখি যে এখানে বক্স লেআউট আছে, তারপর হচ্ছে ফুল ওয়াইড লেআউট আছে, তুমি যেইটা নিতে চাও ওইটাই নিতে পারবা। তো আমি যেটা প্রাইমারি মনে করছি যে এলিমেন্টার ফুল ওয়াইড এটা ইম্পোর্ট করা যায়, এটা আছে মার্কেট প্লেস, তো মার্কেট প্লেসটা ইম্পোর্ট করার দরকার নেই, তুমি যেটা চাও সেটা ইম্পোর্ট করতে পারবা, আবার এটাও করতে পারবা। তো চলো হচ্ছে আমি যেটা একটা দিয়ে শুরু করি, এই যে এলিমেন্টর ফুল ওয়াইথ, তো এটাকেই আমি ইম্পোর্ট করি। তো হচ্ছে এই যে ইম্পোর্ট বাটনে এটা সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে এই যে ইম্পোর্ট বাটনে ক্লিক করে আমাকে অপেক্ষা করতে হবে ফুল ডেমো থিমের কন্টেন্টগুলো ইম্পোর্ট হওয়ার জন্য। তো চলো ক্লিক করি ইম্পোর্ট বাটনে।
তো এই ইম্পোর্ট ডেমো ডাটা ইম্পোর্ট হওয়ার জন্য কিছুটা সময় নিবে, তো ওই সময়টা ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আমাকে। তো আমি যদি তোমাদের এখান থেকে দেখাই মার্ক ফিউরির যদি হচ্ছে আমি লেআউটগুলো তোমাদেরকে দেখাই যে কতগুলো ফিচার্স আছে মার্ক ফিউরির। এই যে আমি এখান থেকে মার্ক ফিউরি ওপেন করলাম, হচ্ছে ইনোভেটিভ মার্কেট প্লেস থেকে, থিমফরেস্ট.net থেকে। তো হচ্ছে এখান থেকে যে ওপেন হইলো, ওপেন হওয়ার পর দেখো এখানে হচ্ছে কতগুলো হচ্ছে আমার, যদি আমি একটু ভিউ দেখতে চাই প্রত্যেকটা থিমের, তো হচ্ছে যদি এইটার একটু ভিউটা দেখতে চাই, তো আমি যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে এটা, এই যে মার্কেট প্লেস ফুল ওয়াইথ। তো হচ্ছে সবগুলোই হচ্ছে ক্লিক করলে কি তুমি ভিউটা দেখতে পাবা, এটা একটা পপ আপ উইন্ডো ক্রিয়েট হয়। তো যদি আমি কেটে দেই, এই থিমটাই হচ্ছে আমি কি ইম্পোর্ট করেছি। এই যে এটা একটা হোম পেজের ডিজাইন, তুমি আসলে যেমন ডিজাইনটা পছন্দ করো বা তুমি তোমার ক্লায়েন্টের যেমন চাহিদা ওই অনুযায়ী তুমি ডেমো সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারবা। তো এটা একটা লেআউট, এখান থেকে হচ্ছে এই যে মেনুগুলো সুন্দর করে দেখা যাচ্ছে, এই যে সেকশনগুলো দেয়া আছে সুন্দর করে সাজানো আছে। আমি হচ্ছে এই আমার যেটা ইম্পোর্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে এই এই থিমটাকে আমি হচ্ছে ইম্পোর্ট করতেছি। তো আমি যদি থিমের ভিউটা দেখার জন্য একটু ঘুরে আসি যে ভিউটা কেমন হবে, ভিউটা এমন হবে থিমটা ডেমোটা ইম্পোর্ট হওয়ার জন্য। এটা স্লাইডার সেকশন যেখানে হচ্ছে অটোমেটিক তুমি যেই স্লাইডারগুলো এখানে সেট করবা ওগুলাই অটোমেটিক স্লাইড হতে থাকবে। এটা হচ্ছে লোগো, এখানে তুমি তোমার লোগো সেট করতে পারবা। এখানে হচ্ছে এটা এটাকে বলে মেগা মেনু, দেন হচ্ছে এগুলাকে যে এটাও মেগা মেনু, এখানে আছে সিঙ্গেল মেনু, তুমি যেভাবে চাও ওইভাবেই তুমি ফুল কাস্টমাইজ করতে পারবা থিমটাকে। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, দেন লগ ইন রেজিস্টার বাটন আছে, তারপর হচ্ছে অফার পে, অফার যদি দিতে চাও সেই অফারের সেকশনগুলো আছে। তো যদি হচ্ছে আমি এখান থেকে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ভিউ, ডিলস অফ দ্য ডে, এগুলো হচ্ছে প্রোডাক্টের শর্ট ভিউ। হোম পেজে মূলত প্রোডাক্টের শর্ট ভিউ থাকে, দেন হচ্ছে টপ ক্যাটাগরিজ অফ দ্য মান্থ, তারপর হচ্ছে যে কাস্টমার ইলেকট্রনিক্স, প্রত্যেকটা এক একটা সেকশন ওয়াইজ তোমার হচ্ছে। যেমন হচ্ছে যদি আমি ইভ্যালিতে যাই, যদি আমি ইভ্যালি.com.bd, এই যে একটা পপ আপ উইন্ডো আসছে, আমাদেরটাও কিন্তু একটা পপ আপ উইন্ডো আসছিল, ঠিক আছে। তো এটাকে একটা কেটে দেই, কেটে দিয়ে আমি যদি হচ্ছে এই যে দেখো ইভালি এক্সপ্রেসের এই যে প্রোডাক্টে যাই, তো তাদের কিন্তু ক্যাটাগরি যে সব বাই ক্যাটাগরিজ আছে, সব বাই স্টোর বা সব বাই ক্যাটাগরিজ আমাদেরও কিন্তু হচ্ছে এরকম আছে যে টপ ক্যাটাগরিজ। তো তারা তারপর যেভাবে সাজাইছে আমি একটু যদি দেখি, এই যে দেখো টুলস ডাই অ্যান্ড আউটডোরের জন্য একটা সেকশন করেছে, যেখানে আমার একটা সেকশন আছে কি যদি একটু নিচে আসি যে কাস্টমার ইলেকট্রনিক্স, কনজিউমার ইলেকট্রনিক্স, ঠিক আছে, কনজিউমার ইলেকট্রনিক্স নামে একটা সেকশন রেখেছি। যেমন ওরা একটা সেকশন রাখছে এই যে টুলস ডাই অ্যান্ড আউটডোর নামে, দেন হচ্ছে ডিজিটাল গুডস নামে একটা রেখেছে। তো আমি যদি একটু যাই আমারটায়, এই যে অ্যাপারেলস অ্যান্ড ক্লোথিং নামে একটা সেকশন রেখেছি, রেখেছে আমার ফির থিম। তো তারপর হোম অ্যাপ্লায়েন্স নামে তাদের একটা সেকশন আছে। তো আমি যদি আমাদের থিমটাতে যাই, এই যে দেখবো যে গার্ডেন অ্যান্ড কিচেন নামে একটা সেকশন আছে। এইভাবে তোমরা হচ্ছে টোটাল ওয়েবসাইটের কন্টেন্টগুলোকেই তুমি হচ্ছে ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবা, থিমটাকে ফুললি কাস্টমাইজ করতে পারবা খুব সহজেই। তো এগুলো হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে প্রোডাক্টের শর্ট ভিউ। তো এখান থেকে যদি আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, দেন হচ্ছে আমি ডিটেলস ভিউতে যাব, এই যে প্রোডাক্টের ডিটেলস ভিউতে চলে আসছি, ঠিক আছে। তো আমি যদি আমাদের এখান থেকে একটা প্রোডাক্টের শর্ট ভিউ থেকে ডিটেলস ভিউ দেখতে চাই, জাস্ট প্রোডাক্টের উপরে ক্লিক করলাম,
এই যে প্রোডাক্টের ডিটেলস ভিউ চলে আসলো, ঠিক আছে। এই যে এখানে মাল্টিপল ছবিও দেওয়া যাবে, সিঙ্গেল ছবি থেকে শুরু করে মাল্টিপল ছবিও দেওয়া যাবে। এই যে প্রোডাক্টের হচ্ছে স্পষ্ট ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আবার ক্লিক করলে কি বড় ভিউটা এখান থেকে দেখতে পাবো, ইমেজটা যে ক্লিক করলে ছোট বড় হবে। তো সেম এখানেও দেখো হচ্ছে ওদের কিন্তু ক্লিক করলে ইমেজটা বড় হচ্ছে না, ওদের মাল্টিপল ছবি কিন্তু এখানে দেয়া আছে। তো দেখি আমাদের ডেমো ইম্পোর্টের কি অবস্থা। হ্যাঁ, এখানে ডেমো ইম্পোর্ট হচ্ছে। তো ডেমো ইম্পোর্ট হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে থিমের ফিচার্স নিয়ে বা কীভাবে কি কাস্টমাইজ করতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করছি আমি। থিম ইম্পোর্ট হওয়ার পর তোমরা কিভাবে হচ্ছে মেনুতে মেনু আপডেট করবা, ডিলিট করবা, তারপর হচ্ছে লোগো সেট করবা, তারপর ক্যাটাগরি ক্রিয়েট করবা, ক্যাটাগরি ইনসার্ট করবা, তারপর ফুটারের ইনফরমেশন চেঞ্জ করবা, সবকিছুই আমি এই ভিডিওতে কভার করব। তো তো এখান থেকে যদি আমি আর একটা প্রোডাক্ট দেখতে চাই, আমি যদি ব্যাকে যাই, তো এখান থেকে যদি আমি এই চশমাটা দেখি একটু, তো ইভালি থেকেও আমি একটা আর একটা প্রোডাক্টে যাই। আমি যদি ফ্যানে সাপোজ ফ্যানে যাই, ক্লিক করলাম, লোড হচ্ছে, এই যে চশমা এখানে এখানে সিঙ্গেল ছবিও থাকতে পারে, মাল্টিপল ছবিও থাকতে পারে। আর এই মাল্টিপল থিমটা কিন্তু ফুল মাল্টিভেন্টর সাপোর্টেড একটা থিম। সো তোমরা এটাকে খুব সহজে কাস্টমাইজ করে মাল্টিভেন্টর থিম হিসাবে তোমরা কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ নিয়ে খুব সহজেই তোমরা কাজ ডেলিভারি করতে পারবা। আমি রিসেন্টলি হচ্ছে এই আমার ফিউরি থিম দিয়েই একটা ক্লায়েন্টকে আমি আমার তাদের রিকমার তাদের সাইটটা দিয়েছি, যেটার নাম হচ্ছে প্যারেন্ট। তাদের ইন্ডেক্স করা হয়েছে, ইন্ডেক্সে পাচ্ছে না, তো দরকার নেই দেখার। তো হচ্ছে দেখি যে এখানে একটু নেটের সমস্যা করছে, আমি দেখতে পেলাম। আমরা যদি একটু দারাজ থেকে ঘুরে আসি, দেখি দারাজের কি অবস্থা। যদি দারাজের ওয়েবসাইটে দিয়ে যাই আমরা, লোড হোক, এই যে দেখো ইম্পোর্ট ডেমো ডাটা ইম্পোর্ট কমপ্লিটেড। তো হচ্ছে কি ডেমো ডাটা ইম্পোর্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এবার যদি আমার সাইটটাকে আমি রিলোড করি, দেখি ভিউটা আমি যেই থিমের থিমটাকে আমি ইম্পোর্ট করেছি ওটা লুক পেয়েছে কিনা। তো এটা একটু লোড হচ্ছে, টাইমটা নেই, আমি একটু দারাজ থেকে ঘুরে আসি। তো দেখো হচ্ছে কটন শর্ট সিলভি, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ভিউ। যেমন হচ্ছে এই যে দেখো এই যে পপ আপ উইন্ডোটা আমারটা ক্লিয়ার হচ্ছে, ফাইনালি কিন্তু সাকসেসফুলি আমার থিমটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে ক্লায়েন্টদের হচ্ছে ডিসকাউন্ট অফারের জন্য এই পপ আপ উইন্ডোটা ইউজ করে, যেটা ইভালি তো ইউজ করেছে। তো দেখো হচ্ছে এই যে লোকাল হোস্ট মার্ক ফিউরি, এই থিমে কিন্তু হচ্ছে টোটাল থিমের ভিউটা, এই যে থিমটা আমি এখান থেকে হচ্ছে দেখাইছি তোমাদেরকে, এইটার যে ভিউটা হুবহু ভিউটা কিন্তু আমি এখন পাবো। যদি আমি একটু দেখি, এই যে দেখো লোড হচ্ছে, লোড হওয়ার জন্য একটু টাইম নিচ্ছে। তো হচ্ছে এই যে এইটার যে ফুল ভিউ, ফুল ভিউটাই আমি ওখানে পাবো। এবার যদি একটু দেখি আমি, সব কিছু হুবহু কিন্তু পেয়ে গেছি আমি।
সব হুবহু পেয়ে গেছি এটার মতো। তো ভিউয়ার্স, এইভাবে আমার পদ্ধতি অবলম্বন করে তোমরা কোডিং না জেনেও খুব সহজে একটা ই কমার্স থিম কাস্টমাইজেশন করে ডেভেলপমেন্ট করে ফেলতে পারবা। তো হচ্ছে দেখো, হচ্ছে এটা হচ্ছে আমি এবার হচ্ছে যদি আমি এই হচ্ছে আমার যেটা আমি লোকাল হোস্টে এখন ইম্পোর্ট করেছি এটা থেকে যদি আমি প্রোডাক্টের শর্ট ভিউ থেকে ডিটেলস ভিউ তোমাদেরকে দেখাইতে যাই, সাপোজ হচ্ছে আমি ওয়াচ এই ঘড়িটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো হচ্ছে প্রোডাক্টের হচ্ছে এটা সিঙ্গেল ভিউ, আর এখানে হচ্ছে প্রোডাক্টের মাল্টিপল ভিউ তুমি শো করাইতে পারবা। যেটা ইভালি শর্ট ভিউ থেকে যদি আমি একটা প্রোডাক্টের ডিটেলস ভিউ ক্লিক করি বা প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে আমি ডিটেলস ভিউতে চলে যাব। তো এই যে দেখো এখানে হচ্ছে ওদের প্রোডাক্টে শুধু একটা ছবি দিয়েছে, ওরা চাইলেও এখানে মাল্টিপল ছবি ইউজ করতে পারত। তো আমি চাইলেও আমি এখানে সিঙ্গেল ছবি ইউজ করতে পারবো, আবার হচ্ছে ছবির উপরে ক্লিক করে আমি হচ্ছে ছবির কিন্তু বড় ভিউ ছোট ভিউ ঘুরে ফিরে দেখতে পারবো, দেখতে পারতেছি, ঠিক আছে। তো দেন হচ্ছে যে অ্যাড টু কার্ড যার পছন্দ হবে প্রোডাক্টটা, এই যে যেমন প্রোডাক্টটা পছন্দ হওয়ার পর অ্যাড টু কার্ডে কার্ডে ক্লিক করে করলেই অ্যাড টু কার্ডের জন্য হচ্ছে ইমেল আইডি আর পাসওয়ার্ড লাগবে। তো আমাদের এখানে হচ্ছে এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করলে যদি দেখি প্রোডাক্টটা পছন্দ হয়েছে কেনার জন্য, আমি যদি কিনতে চাই তো এবার যদি এখানে আমি ধরি দেখো হচ্ছে কি প্রোডাক্টটা আমার কার্ডে অ্যাড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি ভিউ কার্ডে যাব, ভিউ কার্ড থেকে এখান থেকে আমি কোয়ান্টিটি বাড়াতে পারবো কমাতে পারবো। তো হচ্ছে দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে করবো কি প্রসেস টু চেক আউট। আমরা যেভাবে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট থেকে লাইক দারাজ ইভালি থেকে প্রোডাক্ট কিনি সেম প্রসেসেই এখানে থাকবে। আর এখানে দেখো যেহেতু আমি শিপিং চার্জ অ্যাড করি নাই, তারপর হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করি নাই, তো এগুলো সবই আমি হচ্ছে অ্যাড করব স্টেপ বাই স্টেপ, সেই ভিডিওগুলো হচ্ছে তোমরা এর পরপরই পেয়ে যাবা। তো আজকে এই ভিডিওতে হচ্ছে আমি এখন দেখাবো যে তোমরা কীভাবে হচ্ছে লোগো চেঞ্জ করবা, তারপর ক্যাটাগরি চেঞ্জ করবা, এই জিনিসগুলো এখন দেখাবো। তো হচ্ছে আমি দেখো হচ্ছে আমি এই যে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে এই যে কাস্টমাইজ এই বাটনটাতে ক্লিক করব। আমি কিন্তু হুবহু একেবারে সব ফুল ভিউটা পেয়েছি মাডফিউরি থিমের, যেই থিমটা আমি ইম্পোর্ট করেছি। তো এখন আমি লোগো চেঞ্জ করতে যদি চাই তাহলে হচ্ছে আমাকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে। তো যদি আমি একটা ডামি সাপোজ হচ্ছে দারাজের লোগোটাই আমি নেই, কপি করে সেভ করি এটাকে ডেস্কটপে, এটা হচ্ছে পিএনজি মোডে আছে, স্যাম্পল লোগো যদি হিসাবে আমি সেট করি ডেস্কটপে সেভ করি, যদি আমি একটু হ্যাঁ দারাজ নামে এটা ইনস্টল হয়ে গিয়েছে। তো দেন কোথায় চা লোড হয়েছে চা। আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে হচ্ছে আমি চাইলে কিন্তু এই যে আমার থিমের হেডারের লেআউটগুলোও কিন্তু হচ্ছে আমি আমার ইচ্ছা মতো হচ্ছে চেঞ্জ করতে পারবো। তো সব কিছুই দেখাচ্ছি আমি, তো হচ্ছে আমি যদি লোগো চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কোথায় যাব, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এখান থেকে হচ্ছে এই যে হচ্ছে আমি হেডার, এই যে হেডারটা হেডারে যে হেডারে ক্লিক করব, হেডারে ক্লিক করার পরে যে দেখো লোগো, এই লোগো বাটনটাতে ক্লিক করলো, এখানে হচ্ছে এই যে বর্তমানে এই লোগোটা আছে। তো আমি এটার উপরে ক্লিক করে বা এটাকে রিমুভ করে দিয়ে আমি যদি হচ্ছে এখান থেকে সিলেক্ট ইমেজে যাই, যে যে আমি যেই নতুন এখানে মিডিয়া লাইব্রেরিতে যেই ছবিগুলো অলরেডি আপলোড করা আছে ওই ছবিগুলো এখানে পাবো, তাও যেহেতু আমি নতুন ছবি আপলোড করব, আপলোড ফাইলে ক্লিক করে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করব। করার পর হচ্ছে যেহেতু আমি ডেস্কটপে রেখেছি এই যে স্যাম্পল লোগো হিসাবে দারাজের লোগোটা ডাউনলোড করেছিলাম, এটা লোড হয়ে গিয়েছে দারাজের লোগোটা সিলেক্ট।
দেন আমি হচ্ছে এই যে লোগোটা, এই যে দারাজের লোগোটা কিন্তু সেট হয়ে গেছে। আমি যদি পাবলিশ করি এখন, এই যে পাবলিশ বাটনে আমি ক্লিক করলাম, কারণ এটা পাবলিশ বাটনে কোনো কিছু আপডেট করতে গেলেই আমি সেটা করার পর পাবলিশ বাটনে ক্লিক করলে কি হবে, সেটা ডাটাবেজে স্টোর হয়ে যাবে। যদি আমি এই পেজটাকে রিলোড দিই এখন আমাদের, এগুলা কেটে দিই, এগুলো লাগবে না। এই যে আমি কিন্তু এখানে দারাজের লোগোটা সেট করে ফেলতে পারছি, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমরা আমার পদ্ধতি অবলম্বন করে কিন্তু খুব সহজেই তোমরা লোগো আপডেট কিভাবে করতে হয় সেটা শিখে ফেললাম। তো এরপর দেখি আমরা যদি একটু হচ্ছে ফুটারের দিকে যাই, ফুটারে কি আছে আমি একটু দেখি। ফুটার লেআউটে যদি যাই, এই যে যদি ফুটারের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চাই, ফুটার লেআউট, লাইট, ফুটার কপিরাইট, এই যে দেখো হচ্ছে যে বাম পাশের যেই কপিরাইট লেখাটা আছে এখান থেকে তুমি আপডেট করতে পারবা। এই যে ব্যাক স্পেস দিলাম, আবার হচ্ছে যা খুশি, তাই তুমি এখানে অ্যাড করে জাস্ট হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করলেই হবে। তো হচ্ছে কিভাবে ফুটারে, তাহলে হচ্ছে তুমি এই যে কপিরাইট লেখাটা চেঞ্জ করতে পারবা, এই যে ফুটার কপিরাইট থেকে, ঠিক আছে? পাবলিশ দিয়ে দিলাম আগেরটা রেখেই। হ্যাঁ ঠিক আছে, জায়গাটা স্টোর হয়েছে, ওটা সমস্যা নেই। এটা আমি রিলোড যদি দেই, ওই আমার নতুন মানে আগের ভিউটাই শো করবে, এখনো যে আমি দিয়েছিলাম টেস্টের জন্য ওটা শো করছে। দেন আমি যদি ফুটারের এই যে কন্টাক্ট কাজ থেকে এগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেতে হবে এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এই যে উইজেটে যেতে হবে। উইজেটে গিয়ে এই যে দেখো হচ্ছে ফুটার ওয়ান, ফুটার এখানে কয়টা প্রশ্ন আছে ফুটারের, একটা দুইটা তিনটা চারটা। তো যদি আমি দেখি উইজেটে গিয়ে এই যে ফুটার ওয়ান, এই যে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখানে আপডেট করলে এখানে আপডেট হয়ে যাবে, এই যে এখানে আপডেট করলেই ওইখানে আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে এই যে সোশ্যাল লিঙ্ক গুলো ওখানে দেওয়া আছে, এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এখানে এই লিঙ্কগুলোকে এখানে থেকে তুমি হচ্ছে লিঙ্ক করাইতে পারবা। দেন যদি আমি ফুটার টুতে দেখি, এই যে কুইক লিঙ্কস, এই যে এখান থেকে আসছে কুইক লিঙ্কস ফুটার টু, তারপর হচ্ছে মেনু ক্যাটাগরি এখান থেকে আসছে, তারপর হচ্ছে ফুটার ফোর, এই যে বিজনেস, এই যে বিজনেস। তো হচ্ছে তুমি তাহলে হচ্ছে যদি এই ফুটারের কন্টা কাজ, তারপর হচ্ছে কুইক লিঙ্কস, কোম্পানি, তারপর বিজনেস, এগুলোকে চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গিয়ে এই যে ফুটার ওয়ান, টু, থ্রি, ফোর এখানে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এগুলো মেনুতে ক্রিয়েট করা আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট হচ্ছে কি নামে ক্রিয়েট করা আছে ওইটাকে সিলেক্ট করে পাইয়ে দিয়েছে। যেমন হচ্ছে আমি এখন যদি তোমাদের দেখাইলাম তাহলে কি হেডার আর ফুটার কিভাবে লোগো চেঞ্জ করতে হয়, কিভাবে ফুটারের ইনফরমেশন চেঞ্জ করতে হয়। এখন যদি আমি তোমাদেরকে দেখাই যে হেডারের কালারগুলো কিভাবে, মানে হেডারের লেআউটগুলো কিভাবে আমি চেঞ্জ করতে পারি, তো দেখি সেগুলো একটু দেখানো যায় কিনা তোমাদের। যদি আমি হেডারে যাই, এই যে হেডার লেআউট, হেডার থেকে হেডার লেআউটে যাই, আমি একটু উপরে যদি যাই, এই যে হেডার লেআউট বর্তমানে সেভেন দেওয়া আছে, তো আমি যদি এক থেকে শুরু করি, এক নাম্বারটা দেই, তাহলে দেখি ভিউটা কেমন আসে। তো এখানে একটু আমার টাইমটা নিচ্ছে, কারণ ওটা নেটের অবস্থার উপরে ডিপেন্ড করে হচ্ছে লোডিং টাইমটা। এই যে এটা অন দিলে কিন্তু এই হচ্ছে আমি এই লেআউটটা পাচ্ছি। যদি আমি পাবলিশ করে একটু দেখি যে ভিউটা কেমন আসে, যদি আমি পেজটাকে রিলোড করি আমাদের থিমটার পেজটাকে, তাহলে কি আমাদের হেডার লেআউটটাকেই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তুমি এখান থেকে এক থেকে আটটা লেআউট আছে হেডারের, তুমি তোমার ইচ্ছা মতো লেআউট পছন্দ করে সিলেক্ট করে নিতে পারছো। তো আমি আমার আগের লেআউটটাই রাখি, পাবলিশ বাটনে ক্লিক করলাম,
হেডার 7 ছিল, হেডার 7টা রেখে আমি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলাম, কারণ তোমাদেরকে আমি দেখাইলাম কিভাবে তোমরা হেডারের লেআউটগুলো পরিবর্তন করতে পারবা। তো এবার হচ্ছে আমি চলে যাই যে মেনু, মেনুতে তোমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবে। যে মেনু আমি যদি রিলোড দেই তাহলে আমি আগের থিমের হেডারের লেআউটটাই পেয়ে যাব, যে আগের থিমের লেআউটটা কিন্তু আমি পেয়ে গেছি। তো আমি যদি আগের দেন যদি আমি হচ্ছে মেনুগুলোকে আপডেট করতে যাই বা বাদ দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে দিব, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে যাব, এই মেনুতে ক্লিক করব। এই যে দেখো এখানে ফুটার লিংক অন, এই যে ফুটার লিংক অনে যে হচ্ছে যে মেনুগুলো দেওয়া আছে এখান থেকে আমি মেনুগুলোর চাইলে ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবো। এই যে কুইক লিংকস, কুক, ওয়ার, ডেকোরেশন, দেখি তাই আছে কি না। এই যে ফুটার লিংক অন, এয়ার কন্ডিশনার, ওডিওয়ান থিয়েটার্স, ফুটার লিংক অন চা, এটা এখানে ইউজ করা হয় না। যাই হোক, আমরা হচ্ছে যদি এখান থেকে একটু মেইন মেনুতে যেতে চাই, এই যে এটা হচ্ছে আমাদের এই যে উইজেট, এটা হচ্ছে উই, এই যে ফুটার উইজেট, এটা সিলেক্ট করার পরে এখান থেকে যদি সিলেক্ট করি বাটনে ক্লিক করি তাহলে ফুটারের ওই মেনুগুলো পাবো আমরা। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা আছে, ফ্যাক আছে একটা, এগুলো একটু তোমরা ঘেটে ঘেটে দেখবা যে কোথায় কোন মেনুগুলো ইউজ করা হয়েছে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এসে এখানে যেই মেনুর যেই সেকশনগুলো আছে এগুলো একটু ঘেটে ঘেটে দেখবা। তো আমি যদি হচ্ছে মেইন মেনুতে আমরা যেতে চাই, এই যে প্রাইমারি মেনু, এটাতে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট বাটনে ক্লিক করব। করার পর হচ্ছে এই যে এখানে যে মেনুগুলো শো করছে, আমি এই কাস্টমাইজটাকে কেটে দেই। তো হচ্ছে এখানে যে মেনুগুলো শো করছে এই মেনুগুলো আমরা সব পাবো, হোম, শপ, পেজেস, ব্লগ। তো দেখো হচ্ছে এই যে প্রাইমারি মেনুতে, কিন্তু এই যে প্রাইমারি মেনু যখন সিলেক্ট করেছি এখানে এই যে হোম, শপ, ব্লগ, ঠিক আছে, যে পেজেস, তারপর হচ্ছে সব সব বাটনগুলো কিন্তু আমরা পেয়েছি। তো এখান থেকে কোনোটা বাদ দিতে গেলে জাস্ট হচ্ছে এই যে এখানে ক্লিক করে এই যে রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ বাটনে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আবার যদি অ্যাড করতে যাই ব্লগ বাটনটা, আমি যদি অ্যাড করতে চাই ভিওয়াল থেকে এখানে সার্চ করি যদি ব্লগ নামে, দেখে এখানে আছে কিনা, জাস্ট হচ্ছে স্যাম্পল দেখাচ্ছি যে কন্টাক্ট এই পেজটাকে আমি হচ্ছে এখান থেকে অ্যাড করতে চাচ্ছি। সিলেক্ট করে জাস্ট এই যে এখান থেকে বাম পাশ থেকে যাই সিলেক্ট করতে চাই, জাস্ট হচ্ছে এই যে কি হচ্ছে সাপোজ একটা ফ্যাক ছিল, এই ফ্যাক যেটাকে তুমি হচ্ছে পেজটাকে অ্যাড করতে চাও, ওই যে জাস্ট সিলেক্ট করার পর একটু মানুতে ক্লিক করলেই হবে। এই যে দেখো কন্ট্যাক্ট ফ্যাক, দেন হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি সাব মেনু ক্রিয়েট করে নিতে পারবা, যে কোনটা কোথায় রাখবা, উপরে নিচে সবগুলো তুমি ইচ্ছা মতোই করে নিতে পারতেছো। তো দেন করার পরে তুমি যখন সেভ মেনুতে দিবা, সেভ মেনু বাটনে ক্লিক করবা, তখন এটা ডাটাবেজে স্টোর হবে, তার আগে কিন্তু ডাটাবেজে স্টোর হবে না। তো হচ্ছে আমি যেহেতু সেভ করবো না সেক্ষেত্রে আমরা সেভ দিলাম না। তো যদি এটাকে আমি একটু আবার রিলোড দেই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আবার যাই, লিভ দিয়ে দেই, তো দেখো তাহলে হচ্ছে কি আমার আগের অবস্থাটাই আমি ফিরে আসছি। আর একটা জিনিস যেটা দেখাই, এই যে সব বাই ডিপার্টমেন্ট যে ক্যাটাগরিজগুলো আছে এগুলোকেও কোথায় গিয়ে তুমি হচ্ছে তোমরা কাজ করতে পারবা, সব বাই ক্যাটাগরি, এই যে মেনুগুলো, এই যে মেনু থেকে এই যে এখানে যে বক্সটা আছে সিলেক্ট মেনু এডিট, যে এখান থেকে মেনু এডিট করার জন্য সিলেক্ট করো। তো এই যে সব বাই ডিপার্টমেন্ট, সব বাই ডিপার্টমেন্ট মেনু, এটা সিলেক্ট করে এই যে জাস্ট সিলেক্ট ট্যাবে ক্লিক করলাম। করার পর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে হট প্রমোশন, দেখি আছে কিনা, আসলেই তাই, এই যে হট প্রমোশন, তারপর কনজিউমার ইলেকট্রনিক্স, তারপরে যে কনজিউমার ইলেকট্রনিক্স আছে এগুলো হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স সাব মেনু, ক্লোথিং অ্যান্ড অ্যাপারেল, এই যে ক্লোথিং অ্যান্ড অ্যাপারেল। তো এইভাবে তোমরা হচ্ছে ওখান থেকে এই যে সব বাই ডিপার্টমেন্টের মেনুগুলোকে হচ্ছে ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবা, তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজাই নিতে পারবা, ঠিক আছে। এই যে একবার লাস্ট কি আছে, ভাউচার অ্যান্ড সার্ভিস, ভাউচার অ্যান্ড সার্ভিসেস, এই যে দেখো সব বাই ডিপার্টমেন্ট ভাউচার অ্যান্ড সার্ভিসেস। তো এবার হচ্ছে তাহলে তুমি তোমরা বুঝতে পারলা যে মেনুগুলো নিয়ে তোমরা কীভাবে কাজ করবে, একটা ক্লিয়ার ধারণা পাইলা যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা হচ্ছে ক্যাটাগরিগুলা সেট করবা। এই যে বাম পাশের প্রোডাক্ট থেকে হচ্ছে আমি এই যে ক্যাটাগরি যে যদি ক্লিক করি,
তাহলে হচ্ছে বর্তমানে যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা আছে সেই ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাব। তো এখানে হচ্ছে এখানে তুমি দেখে শিখে তারপর তুমি তোমার চাহিদা অনুযায়ী তুমি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবে। তো এই যে আমি প্রোডাক্টস থেকে ক্যাটাগরিতে আসলাম, এখানে এই থিমে যে ক্যাটাগরিগুলো ইউজ করা হয়েছে সব ক্যাটাগরিগুলো কিন্তু এখানে আছে। টোটাল ক্যাটাগরির চারটা পেজ আছে, এক থেকে চারটা, ঠিক আছে। এই যে সব ক্যাটাগরিজগুলোই কিন্তু এখানে আছে। এই যে এই রাইট ক্লিক করলেই কিন্তু হচ্ছে সেকেন্ড পেজে আমরা চলে যাব। থ্রি তে আসলাম, এই যে ফোরে চলে আসলাম। তো এই যে প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজে ক্লিক করলেই হচ্ছে আমি এই থিমে যে ক্যাটাগরিগুলো ইউজ করা হয়েছে এগুলা হচ্ছে আমি পেয়ে গেলাম। তো তোমরা যখন হচ্ছে এইটা দেখে নিজেরা ট্রাই করবা, তখন এই থিমের ক্যাটাগরিগুলোকে ডিলিট করে দিয়ে এই যে অ্যাড নিউ এ গিয়ে তোমরা তোমাদের নিজের যেমন হচ্ছে সাপোজ দারাজকে ধরে করো বা ইভালিকে ধরে করো বা তোমরা তোমার ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্ট যেই ক্যাটাগরিগুলো প্রোভাইড করবে ওই অনুযায়ী তোমরা এই যে অ্যাড নিউ এ গিয়ে ক্যাটাগরিগুলো ইনসার্ট করে নিবা, খুব সহজে ইনসার্ট করে নিতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্ট লেআউটের বিয়ের জন্য যে ক্যাটাগরি যদি যাই, আমি হচ্ছে অ্যাড নিউ এ গিয়েছিলাম নতুন একটা প্রোডাক্ট কিভাবে এন্ট্রি করতে হয় সেটা দেখানোর জন্য। তো হচ্ছে এই যে তোমার হচ্ছে এখানে হচ্ছে যদি হচ্ছে নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় এখান থেকে করতে হবে, যেমন হচ্ছে টেস্ট ক্যাটাগরি, আমি একটা লিখি ক্যাটাগরি, ঠিক আছে। টেস্ট ক্যাটাগরি জাস্ট এইটুকু লিখে আমি জাস্ট কি করলাম, নিচে আসলাম, আসে যে অ্যাড নিউ ক্যাটাগরি, দেখি যে আসলে নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয় কিনা। তো এবার যদি আমি উপরে যাই, এই যে দেখো হচ্ছে টেস্ট ক্যাটাগরি নামে একটা নতুন ক্যাটাগরি কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি। তো এটাকে যদি এখন আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই যে ডিলিট এই এই মেনুতে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। তাহলে কি হলো যে আমার ক্যাটাগরিটা ডিলিট হয়ে গেল। এবার হচ্ছে আমি দেখি যে কতগুলো প্রোডাক্ট আমার সাইডে এন্ট্রি দেওয়া আছে। তো প্রোডাক্ট থেকে এই যে অল প্রোডাক্টে যাব, তো অল প্রোডাক্টে আসলে আমি দেখতে পাবো যে বর্তমানে যে প্রোডাক্টগুলো এন্ট্রি দেওয়া আছে সেই প্রোডাক্টগুলো এখানে আমার দেওয়া আছে। আমার দুইটা পেজে প্রোডাক্টগুলো এন্ট্রি দেওয়া আছে, হোপসো হচ্ছে টোটাল 35টা প্রোডাক্ট এন্ট্রি দেওয়া আছে, যে অল টোটাল 35টা প্রোডাক্ট এন্ট্রি দেওয়া আছে এই সাইটটাতে। এই যে দেখো হচ্ছে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টে যাওয়ার পর হচ্ছে টোটাল 35টা প্রোডাক্ট এন্ট্রি দেওয়া আছে। তো যদি আমি হচ্ছে একটা ভিউয়ে যাই প্রোডাক্টের, দেখি যে এই প্রোডাক্টটা হচ্ছে কোন ক্যাটাগরিতে দেয়া আছে। তো হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স, অডিওস অ্যান্ড থিয়েটার্স, হোম থিয়েটার, এটার মধ্যে হচ্ছে কি এই প্রোডাক্টটা এন্ট্রি দেয়া আছে, ঠিক আছে। তো যদি শার্টটাতে যাই, তো এই যে শার্টও আছে এখানে, এই যে শার্ট, তাহলে হচ্ছে যে প্রোডাক্টগুলো এন্ট্রি দেওয়া আছে বর্তমানে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টে গেলেই আমরা দেখতে পাবো। তো এবার যদি চলো আমরা একটা নতুন প্রোডাক্ট কিভাবে এন্ট্রি দিতে পারি, আর সেটা হচ্ছে আমরা হচ্ছে যেই ক্যাটাগরিতে শো করাতে চাই, মানে আমাদের ইচ্ছা মতো কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা শো হবে সেটা কিভাবে করব সেটা দেখার জন্য চলো একটা নতুন প্রোডাক্ট এন্ট্রি দিয়ে দেখাই। তো চলো যদি আমরা ইভ্যালিতে যাই, evalley.com.bd, দেখি যে ওদের সাইটটা এখন ঠিক আছে কিনা। ঠিক আছে, চলো আমরা একটা নতুন প্রোডাক্ট এন্ট্রি দেই। তো আমরা এটাই এন্ট্রি দেই, এই প্রোডাক্টটাকে আমরা ডাউনলোড করি, ছবিটাকে এখানে হচ্ছে ডেস্কটপে রাখি যে ইভ্যালি টেস্ট প্রোডাক্ট। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই টাইটেলটাকে কপি করি, প্রোডাক্টের টাইটেলটাকে। তো কপি করার পর আমরা যে কি করব, নতুন একটা প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে এই যে এখান থেকে প্রোডাক্টস থেকে অ্যাড নিউ এটাতে ক্লিক করব। তো আমি একটা মাউসের রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে নেই, নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে গেলে প্রোডাক্ট থেকে যে অ্যাড নিউ ক্লিক করতে হবে। তো অ্যাড নিউ ক্লিক করার পর হচ্ছে প্রথমে কি করতে হবে, আমাকে প্রোডাক্টের নামটা দিতে হবে। তো আমি যেই নামটা কপি করলাম ওই নামটাকে এখানে পেস্ট করলাম, ডিজিটাল ওয়ার্ল্ড ক্লাস ট্রিগার কিং লকার অর সেভ,
সেম যেই নামটা আছে, দেন হচ্ছে আমি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে আমাকে। এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করি, কপি করে হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে বসাই, এই যে এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে প্রোডাক্ট ফিচার ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এখানেও দিয়ে দিলাম। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে যেই ডেসক্রিপশনটা দিব সেটা হচ্ছে আমার প্রোডাক্টের এই যে ডান পাশে শো করবে। আর হচ্ছে প্রথম বক্সে যেই ডেসক্রিপশনটা আমরা দিলাম, এই যে বক্সের ডেসক্রিপশনটা শো করবে হচ্ছে এই যে এই ডেসক্রিপশন বক্সে, নিচের ডেসক্রিপশন বক্সে। এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রোডাক্টের ডান পাশের ডেসক্রিপশন বক্সে যেই ইনফরমেশনগুলো শো করছে এটা হচ্ছে এই যে প্রোডাক্টের নিচে নিচে যে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এই বক্সটাতে দিতে হবে। আর এই যে নিচে নিচের যে ডেসক্রিপশনটা শো করছে প্রোডাক্টের এই বক্সটাতে হচ্ছে প্রথমে যে বক্সটা আছে, এই যে প্রথমে যে বক্সটা আছে এখানে শো করছে, এখানে দিলেই সেটা হচ্ছে নিচের ডেসক্রিপশন বক্সে চলে যাবে। তো চলো হচ্ছে আমি যদি একটু দেখাই, এখানে শর্ট ডেসক্রিপশনে আমি শর্টই রাখি, শুধু হচ্ছে এই যে আমি এই দুইটা লাইনে রাখি আর বাকিগুলো আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে? এই দুইটা লাইনে আমি রাখি, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশনের জন্য। আর ব্রড ডেসক্রিপশন পেজে আমি ফুলটা দিয়ে দিলাম। এবার কি করবো, আমি প্রাইস বসাবো প্রোডাক্টের। তো এই যে 45,000, ঠিক আছে, এটা দাম। তো আমি আমার প্রাইসের দাম বসাই। তো এই যে দেখো হচ্ছে এই রেগুলার প্রাইস, এখানে 45,000 দিয়ে দিব, 1, 2, 3 45,000, ঠিক আছে। সেল কোয়ান্টিটি যে 100টা সেল হয়েছে বা 1,000টা সেল হয়েছে আমার এই প্রোডাক্টটা। সোল সেল কোয়ান্টিটি টোটাল কয়টা কোয়ান্টিটি আছে, এই এটা 5,000 কোয়ান্টিটি আমার হাতে আছে, সেল হয়েছে মনে করো হচ্ছে 2,400, ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিতে পারি চাইলে, নাও দিয়ে দিতে পারি। দেন হচ্ছে এবার আমাকে এই পাশ থেকে প্রোডাক্ট ক্যাটাগরি শো করতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে আমি এটা শো করাবো। তো এখান থেকে আমি যদি একটু দেখি, শপ, তারপর কনজিউমার ইলেকট্রিক্স। তো এই প্রোডাক্ট ক্যাটাগরিটা যদি আমি খুঁজি কোথায় আছে, এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাকে, এই যে পাইছি কনজিউমার ইলেকট্রিক্স। দেন কোথায় আছে রেফ্রিজারেটরস, এই যে রেফ্রিজারেটরস, কনজিউমার ইলেকট্রিক্স এর মধ্যে আছে রেফ্রিজারেটরের মধ্যে। তো এটার মধ্যে আমি প্রোডাক্টটা শো করাইতে চাচ্ছি। তো মনে রাখতে হবে যেই ক্যাটাগরিগুলো আমার একটা মানে যেই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো হবে ওই নামে প্রোডাক্টগুলো ক্যাটাগরি করার পর আমি যেই প্রোডাক্ট এন্ট্রি দিব ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে শো করবে অবশ্যই এখান থেকে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি চাইলে মাল্টিপলও শো করাইতে পারবো, যে কম্পিউটার অ্যান্ড টেকনোলজিসে এটাতেও গিয়ে ডেস্কটপ পিসি এখানেও শো করাইতে পারবো। আবার যদি যাই হচ্ছে ক্লোথিং অ্যান্ড অ্যাপারেল, এটাতে সিলেক্ট করে এটা হচ্ছে রুট ক্যাটাগরি, এটার আন্ডার হচ্ছে ব্যাগসের মধ্যে শো করবে বা অ্যাক্সেসরিজের মধ্যে শো করবে। মূলত যেই ক্যাটাগরিতে আমি শো করাইতে চাই সেটাকে হচ্ছে কি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরি মূলত আমি সিলেক্ট করা হয়ে গেল। তো এবার হচ্ছে যদি আমি নিচে আসি, প্রোডাক্টের ছবি দিতে হবে আমাকে, এই যে প্রোডাক্টের ইমেজ দিতে হবে। তো সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করলাম, করার পর হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। এই যে ডেস্কটপে যে আমি ইভ্যালি টেস্ট প্রোডাক্টটা ডাউনলোড করেছি ওটাকে ইম্পোর্ট করব। তো এটা লোড হচ্ছে, দেখো এটা লোড হয়ে গেছে। এটার সাইজ হচ্ছে ওয়াই দেখা যায়, হাই দেখা যায়, দেন সেট প্রোডাক্ট ইমেজ। তো হচ্ছে কি প্রোডাক্টের ছবিটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। তাহলে আমি কি দিলাম, নতুন একটা প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ব্রড ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে সেল কোয়ান্টিটি, সোল্ড আইটেমস, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম যে কোথায় শো করবে, ঠিক আছে। দেন হচ্ছে প্রোডাক্টের একটা সিঙ্গেল ইমেজ দিলাম। তো দেওয়ার পর হচ্ছে এবার আমি জাস্ট হচ্ছে কি এই প্রোডাক্টটাকে পাবলিশ করে দিব, তাহলেই পাবলিশ হয়ে যাবে ওই ক্যাটাগরিতে। তো পাবলিশ বাটনটাতে ক্লিক করলাম, তো এবার যদি হচ্ছে এই লিঙ্কটাতে আমি ক্লিক করি যে দেখি পাবলিশ হয়েছে কিনা, হ্যাঁ পাবলিশ হয়ে গিয়েছে। এই যে আমার প্রোডাক্টের টাইটেল, এই যে আমার প্রোডাক্টের প্রাইস, এই যে শর্ট ডেসক্রিপশন, ইমেজের রাইট সাইডে যেটা থাকে, এই যে আমার ব্রড ডেসক্রিপশন, ঠিক আছে।
তো প্রোডাক্টে ক্লিক করলে হচ্ছে কি হবে আমার ইমেজটা বড় হবে এই যে বড় জুম জুম ইন হচ্ছে জুম ইন জুম আউট জুম ইন হচ্ছে তারপর হচ্ছে ক্রজে ক্লিক করলে এটা চলে যাচ্ছে এখান থেকে আমি ইমেজের ভিউটা মাউস হোভার করে দেখতে পাচ্ছি তো এখানে তো একটা সিঙ্গেল ইমেজ অ্যাড করছি তো এখানে আমি মাল্টিপল ছবি কিভাবে ইউজ করব তো আমি কিছু স্যাম্পল ছবি আমি যদি হচ্ছে ডাউনলোড করি আমি দেখি আরো দুইটা ছবি আমি ডাউনলোড করি সাপোজ হচ্ছে আমি একটা খাটের এই দুইটা ছবি দুইটা খাটের দুইটা ছবি আচ্ছা এটা সমস্যা আছে ওদের প্রোডাক্টে আচ্ছা এখান থেকে যদি দুইটা প্রোডাক্ট আমি দেখে ওপেন করি কি অবস্থা হয় এটাকে ডাউনলোড করি টেস্ট ইমেজ অন সেভ করি টেস্ট ইমেজ দুই তো এবার হচ্ছে আমার প্রোডাক্টটাতে চলে যাই আসার পরে যে প্রোডাক্টটাকে আমি মাত্র কাজ করলাম তো মাল্টিপল ছবি আমরা কিভাবে দিব এই যে প্রোডাক্ট গ্যালারি ঠিক আছে সবার নিচের যেই প্রোডাক্ট গ্যালারি এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করি দেন আপলোড ফাইলে ক্লিক করি দেন সিলেক্ট ফাইলে ক্লিক করি করার পর হচ্ছে এই দুইটাকে জাস্ট হচ্ছে আমি কন্ট্রোল সিলেক্ট করে দুইটাতে সিলেক্ট করে ওপেন দিই দেন অ্যাড টু গ্যালারিতে ক্লিক করি দেখো প্রোডাক্ট গ্যালারিতে দুইটা ছবি অ্যাড করেছি আর মেন ছবি হিসাবে প্রোডাক্ট ইমেজ হিসাবে এটা এটা আছে দেন আমি প্রোডাক্টটাকে আপডেট করে দিই আর আপডেট বাটনে ক্লিক করলে হচ্ছে এই আপডেটটা আমার ডিটেলস পেজে শো করবে প্রোডাক্টের তো আপডেট হয়ে গিয়েছে এবার যদি হচ্ছে আমার পেজটাকে আমি রিলোড দেই দেখো এখানে ওই দুইটা ছবি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো এভাবে তোমরা প্রোডাক্টের মাল্টিপল ভিউর ছবি অ্যাড করতে পারবা ইজিলি তোমাদের প্রোডাক্ট পেজে ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার আর একটা জিনিস দেখাই প্রাইসের ব্যাপারে যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে রেগুলার প্রাইস তো তুমি 4500 মনে করো এই প্রাইসটা আগে ছিল 4500 এই প্রোডাক্টটা এখন এটাকে তুমি ডিসকাউন্ট দিয়ে এটাকে বিক্রি করতেছো 42000 হচ্ছে এই প্রাইসটার রেগুলার প্রাইস ছিল 45000 যেটাকে এখন তুমি ডিসকাউন্ট দিয়ে 42000 বিক্রি করতেছো 3000 টাকা ডিসকাউন্ট দিছো দেন হচ্ছে আপডেটে ক্লিক করো আপডেট হয়ে গিয়েছে দেন এবার হচ্ছে আমি যদি আমার পেজটাকে রিলোড করি প্রোডাক্টের ডিটেইলস পেজটাকে রিলোড করি দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে 7% ডিসকাউন্টে এটা হচ্ছে 42000 বিক্রি করতেছি আমরা যেটা দাম ছিল আগে কি 45000 সো তোমরা কিন্তু এইভাবে ডিসকাউন্ট প্রাইস সেট করে দিও প্রোডাক্টটা সেল করতে পারবা তো এবার যদি আমি একটু হোম পেজে ভিজিট করি দেখে এই প্রোডাক্টটা আমি যে ক্যাটাগরিতে দিয়েছিলাম ওই ক্যাটাগরিতে শো করছে কিনা দেখো হচ্ছে ডিল অফসার ডে এটাতে শো করছে প্রোডাক্টটা তো লোড হওয়ার জন্য টাইম দিতে হবে এই যে দেখো আমি অ্যাপারেলস অ্যান্ড ক্লোথিং এ রুট ক্যাটাগরি ওটা সিলেক্ট করছিলাম এই যে আমি যদি একটু দেখাই তোমাদের ক্যাটাগরি খোলা এই যে দেখো আমি ক্লোথিং অ্যান্ড অ্যাপারেলস রুট ক্যাটাগরি এটা রুট ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করেছি ওইটার আন্ডারে অ্যাক্সেসরিজ সাব ক্যাটাগরি ওটাকেও দিয়েছি যে অ্যাক্সেসরিজও শো করবে আবার ব্যাগসটাকেও সিলেক্ট করেছি ব্যাগসও শো করবে তো দর্শকরা কিন্তু আমি এই যে অ্যাপারেলস আর ক্লোথিং এর মধ্যে আমার এই প্রোডাক্টটা শো করাইতে পেরেছি তো এইভাবে তোমরা তোমাদের ক্যাটাগরিগুলো তোমরা যেভাবে শর্টিং করবা সাজাবা ওইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট এন্ট্রি দেওয়ার সময় তোমরা তোমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবা তাইলে কি হবে তোমার ওই প্রোডাক্টটা পার্টিকুলার ওই ক্যাটাগরিতেই শো করবে ঠিক আছে
তো হচ্ছে এইবার হচ্ছে আমি যদি একটা জিনিস তোমাদেরকে দেখাই যে হোম পেজ থেকে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি যে ক্যাটাগরিগুলোকে কিভাবে হোম পেজে শো করাবো, তো সেটা কিভাবে করতে হয়, যে আমি ক্যাটাগরি ক্লিক করলাম, প্রোডাক্ট এন্ট্রি দিলাম ক্যাটাগরি ওয়াইজ, কিন্তু আসলে আমি হোম পেজে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো শো করাইতে পারছি না, তো সেটার সমাধান দিচ্ছি আমি। তো কি করলাম আমি, যেটা আমি একটু আবার যদি তোমাদেরকে দেখাই যে আসলে কি করলাম, এই যে হোম পেজে আসার পর এখান থেকে জাস্ট আমি কি করলাম, এই যে এডিট উইথ এলিমেন্টার এই বাটনটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে এরকম একটা উইন্ডো চলে আসলো। এখান থেকে সবকিছু তুমি ইজিলি চেঞ্জ করতে পারবা, জাস্ট এই যে টপ ক্যাটাগরিজ অফ দ্য মান্থ এটাতে ক্লিক করো, এই যে দেখো বাম পাশে তুমি যা লিখবে এখানে তাই শো করবে, প্রত্যেকটা সেকশনে তুমি কিন্তু নিজেই এডিট করতে পারতেছো। এই যে কনজিউমার ইলেকট্রনিক্স, ঠিক আছে, রুট ক্যাটাগরির নাম, এটা হচ্ছে এই যে কার্সল সেটিংস, ঠিক আছে। দেখো হচ্ছে এই যে প্রোডাক্টসের আন্ডারে দেখো এখানে কি আছে, আমি একটু যদি যে হেডিং তো এটা ছিল কনজিউমার, এই প্রোডাক্টের আন্ডারে হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখানে তুমি হচ্ছে কোন কোন ক্যাটাগরিগুলোকে তুমি এই কনজিউমার ইলেকট্রনিক্সের আন্ডারে শো করাইতে চাও ওইটা ওইগুলাকে জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিলেই হবে। তো হচ্ছে এই যে সেকশনগুলোকে ধরার পর এখানে তুমি যেই যেই ক্যাটাগরিগুলোকে শো করাইতে চাচ্ছ জাস্ট ওইখানে থেকে সিলেক্ট করে দিয়ে আপডেট দিলেই কিন্তু ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো তোমার এই সেকশনের মধ্যে শো হবে। আবার যদি অ্যাপারেল অ্যান্ড ক্লোথিংয়ে ক্লিক করি, দেন হচ্ছে প্রোডাক্টসের মধ্যে যাই, এখানে আমি যেই ক্যাটাগরিটা সিলেক্ট করব ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলাই কিন্তু এখানে শো করবে। তাহলে বিয়ার্স তোমরা বুঝতে পারছো যে হোম পেজের ক্যাটাগরিতে তোমার কিভাবে তোমাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো শো করাবা। তো এইভাবে হচ্ছে আমার প্রসেস অবলম্বন করে তোমরা খুব সহজেই প্রত্যেকটা ক্যাটাগরিতে, যেমন হচ্ছে গার্ডেন অ্যান্ড কিচেনে যদি যাই, এই যে প্রোডাক্টসে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমি যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছি ওই ক্যাটাগরিগুলো যদি এখান থেকে সিলেক্ট করে দেই, সিলেক্ট করে হচ্ছে আপডেট দিয়ে দেই, তাহলে এই যে গার্ডেন অ্যান্ড কিচেন ল্যাপটপ অ্যান্ড প্রিন্টার্সের মধ্যে যেই প্রোডাক্টগুলো আমি এন্ট্রি দিয়েছি পার্টিকুলার, ওই প্রোডাক্টগুলাই এই হোম পেজে শো করবে। তো আশা করি ভিউয়ার্স যে ক্যাটাগরি ক্রিয়েট করার পর, সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট এন্ট্রি দেওয়ার পর প্রোডাক্টগুলোকে কীভাবে হোম পেজে শো করাবা এই প্রবলেমটা তোমাদের সমাধান হয়ে গেছে খুব সহজেই। তো ভিউয়ার্স করার পরে অবশ্যই তোমাকে আপডেট দিয়ে নিতে হবে, তাহলে কী হবে ডাটা বেজে সেটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ফুল ভিডিওতেই আমি হচ্ছে কভার করলাম। আর হচ্ছে আরেকটা জিনিস দেখো, এলে এডিট এলিমেন্টারে যদি আবার যাই হোম পেজ থেকে, প্রত্যেকটা টেক্সট পেজ যত মানে যেই পেজগুলাই ক্রিয়েট করা আছে এখানে, প্রত্যেকটা পেজের কন্টেন্ট ইনসার্ট আপডেট ডিলিট করতে হলে অবশ্যই তোমাকে পেজের উপর থেকে এডিট উইথ এলিমেন্টার বাটনটাতে ক্লিক করে তোমার হচ্ছে এই এই লোডিং টাইমটা আসার পরে যে উইন্ডোটা আসবে, তুমি সাপোজ হচ্ছে টেক্সট চেঞ্জ করতে চাচ্ছ, তো হচ্ছে তুমি ওই হচ্ছে জাস্ট সেকশনটার উপরে ক্লিক করো, ঠিক আছে। সাপোজ হচ্ছে তুমি এখানেই দেখো, এখানে তুমি এখানে চেঞ্জ করতে চাচ্ছ, জাস্ট এই সেকশনটা সিলেক্ট করো, বাম পাশে তুমি দেখো যে সব কিছুই পেয়ে যাচ্ছ, এই যে ফ্রি ডেলিভারি, 90 ডেজ রিটার্ন, তুমি তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে লিখে সাজায় নিতে পারতেছো। তো এরকম প্রত্যেকটা পেজেই তুমি হচ্ছে টেক্সট ইমেজ ইচ্ছা মতো সেকশন, এই যে দেখো এখান থেকে তুমি যাই অ্যাড করতে পারো চাও তাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। ছবি চেঞ্জ করতে চাও এই যে স্টাইলে যাও, বা হচ্ছে এখান থেকে তুমি এখানে যাও, এই যে দেখো হচ্ছে এখানে প্রাইসটা দেওয়া আছে, মানে একটু ঘাটাঘাটি করে দেখলেই তুমি বুঝতে পারবা যে কোথায় কিভাবে চেঞ্জ করতে হয়। খুব সহজেই এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের কন্টেন্টেই ইনসার্ট আপডেট ডিলিট করা যায়। জাস্ট হচ্ছে কি করবা, যখন যেই পেজে থাকবা ওই পেজের উপর থেকে এডিট উইথ এলিমেন্টার এই বাটনটাতে ক্লিক করে নেবা। ক্লিক করার পর জাস্ট হচ্ছে যখন যেই সেকশনটা আপডেট করতে চাও ওই সেকশনটাতে মাউস দিয়ে ক্লিক করে বাম পাশে ইনফরমেশনগুলোকে আপডেট করে নিবা। তাহলে খুব সহজেই তোমরা ইচ্ছে মতো তোমাদের থিমটাকে কাস্টমাইজ করে সাজাই নিতে পারবা। তো হচ্ছে আমি একটু আগের পর্যায়ে ফিরে যাই, তো হচ্ছে আমি ভিজিট সাইডে যাই এখান থেকে,
তো হচ্ছে দারাজের লোগোটা চেঞ্জ করে যদি আমি अगेन মার্ট ফিউরির লোগোটা দিতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমাকে কাস্টমাইজে যেতে হবে एक तो लोड हार्ड जोनो टाइम तो दी तो होगे, देन हेडर जावो, हेडर थे के लोगों तो जावो, लोगों थे के जे अच्छे रिमूव करे दालाजे लोगों टाके अमी जो दी सिलेक्ट इमेज जाई, देन अच्छे एकांत थे के ऑलरेडी तो हमारे यही मार्क फील लोगों टाके यहाँ के एकांत ही दिया आचे, जो दी अमी लोगों लाइट लाइट দেন হচ্ছে এই যে আমি কিন্তু আগে লোগোটাই সেট করে দিয়েছি এই যে লোগো অপশন থেকে দেন যদি আমি পাবলিশ করি পাবলিশ করে যদি এটাকে আমি হচ্ছে রিলোড দেই পেজটাকে তাহলে দেখি যে দারাজের লোগোটা চলে গিয়ে আগের লোগোটা ফিরে আসছে কিনা এই যে দেখো আমার কি আগের লোগোটাই চলে আসছে তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয় নাই যে এই যে স্লাইডারের ইমেজগুলো তোমরা কিভাবে আপডেট করতে পারবা ঠিক আছে তো এই স্লাইডারের ইমেজগুলো তোমার হচ্ছে ইনসার্ট আপডেট ডিলিট করতে হলে তোমাকে এই যে প্রোডাক্টের ড্যাশবোর্ড থেকে তোমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এই যে স্লাইডার রিভলিউশন এই বাটনটাতে ক্লিক করতে হবে আর অবশ্যই স্লাইডারের ইমেজ চেঞ্জ করতে হলে একটা ইমেজ যদি এই ইমেজ এই যে ইমেজের ওয়াইড এন্ড হাইডের বক্সটা तो এই সেম ওয়াইড এন্ড হাইডের ইমেজগুলো তোমাকে আগে ফটোশপে রিসাইজ করে নিতে হবে তাহলে কি হবে প্রত্যেকটা ইমেজের লেআউট সমান থাকবে ঠিক আছে তো হচ্ছে এই যে হচ্ছে স্লাইডারে অপশনে গিয়ে এই যে স্লাইডার রেভলিউশনে আসলাম আসার পর যদি আমি একটু এখান থেকে দেখি যে কোথায় আছে अब আমি যদি আরেকটা কাজ করি এডিট উইথ এলিমেন্টরে যাই দেখি সেখানে গিয়ে কি হয় কিভাবে স্লাইডার ইমেজগুলোকে চেঞ্জ করা যায় এটা যদি একটু দেখি এটা লোড হতে থাকুক আমি একটু যদি আবার ব্যাকে যাই স্লাইডার রেভলিউশনে ক্লিক করি এখান থেকে যদু পাচ্ছি না আমি এখান থেকে করি আশা করি পেয়ে যাব যদি এখানে ক্লিক করি এই যে দেখো এখানে হচ্ছে একটা এডিট মার্কফিউরি স্লাইডারস যে আমরা যদি এখানে যাই এই স্লাইডারটা আমরা এখানে ইউজ করেছি ঠিক আছে এই যে ইমেজ কার্সল বা হচ্ছে এটা এডিট উইথ স্লাইডার যদি হচ্ছে আমরা এখানে ক্লিক করি ধরি এই সেকশনটাতে ধরি তাহলে দেখো আইটেম 1 আইটেম 2 আইটেম 3 তিনটা স্লাইড কিন্তু এখানে অ্যাড করা আছে 1 2 3 তো তোমরা চাইলে কিন্তু এই যে অ্যাড আইটেমে গিয়ে আরো স্লাইড অ্যাড করতে পারবা অ্যাড আইটেমে গিয়ে আরো স্লাইড অ্যাড করতে পারবা এখানে তিনটা দেওয়া আছে তোমরা পাঁচটা দশটাও তোমরা কিন্তু ইউজ করতে পারবা আবার হচ্ছে এই যে ক্রস এ ক্লিক করলে চলে যাচ্ছে ঠিক আছে তো তোমরা তোমাদের পছন্দমতো সেকশন সাজাইতে গেলে অবশ্যই তোমার হচ্ছে এই যে এখান থেকে বাম পাশ থেকে যে দেখো হচ্ছে যে সেকশনগুলো আছে তোমরা এগুলা নিয়ে তোমাদের পেজগুলোকে সাজাইতে পারবা ঠিক আছে এলিমেন্টর পেজ বিল্ডারের টুলসগুলো এখান থেকে তোমরা ব্যবহার করতে পারবা তো হচ্ছে এই যে কলমে এটাতে যদি ক্লিক করি করলে যে তিনটা ইমেজ এখানে দেওয়া আছে এই যে দেখো এই যে ইমেজ তো যে ইমেজটা তুমি হচ্ছে এই সাইজটা দেখে নাও এখান থেকে কত সাইজের ইমেজ তোমাকে রিসাইজ করতে হবে ফটোশপে এই যে ইমেজের ওয়াইড হচ্ছে 1230 আর হাইট হচ্ছে 425 পিক্সেলে আছে ঠিক আছে তো 1230 বাই 425 পিক্সেলের ছবি তোমরা ফটোশপে রিসাইজ করে নিবা দেন হচ্ছে স্লাইডার হিসাবে ইউজ করবা ঠিক আছে তো এই যে এখান থেকে জাস্ট হচ্ছে নরমালি তোমরা ছবি আপলোড করে নিলে হবে আপলোড ফাইলে গিয়ে ঠিক আছে যেখানে তোমরা ইমেজগুলো রিসাইজ করে রেখেছো দেন এই যে ইমেজের সাথে যে লেখাগুলো আছে এই যে লেখাগুলো স্লাইডার অপশনে যদি যাই
এই যে আচ্ছা, এখান থেকে যদি একটু আমি যদি দেখি, এই যে কন্টেন্ট, এই যে লিমিটেড এডিশন, ঠিক আছে, এখানে এই যে ডিসক্রিপশন গুলো দেওয়া আছে, ঠিক আছে, প্রাইসটা দেওয়া আছে এখানে, প্রাইসের বক্স ফাঁকা আছে, দেন হচ্ছে স্টাইল আছে। তো এইভাবে তুমি হচ্ছে প্রোডাক্ট টুতে যদি যাও, এই যে ছবি, এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবা, এই যে প্রোডাক্টের সাথে যে লেখাগুলো আছে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবা ইজিলি, প্রাইস বসাইতে পারবা, ঠিক আছে, এই যে প্রাইস। তো এইভাবে হচ্ছে স্লাইডারের অপশনটাকে তোমরা কাস্টমাইজ করবা। তো ভিউয়ার্স, আমি কিন্তু হচ্ছে একটা মাল্টি ভেন্ডর মার্কেট মার্কেট প্লেসের থিম মার্ট ফিউরি কিভাবে লোকাল সার্ভারে সেট আপ করতে হয়, প্লাস হচ্ছে পুরো থিমটাকে কাস্টমাইজ করতে হয়, এই ভিডিওতে কভার করলাম। তো তোমরা আমার এই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কিন্তু তোমরা টাকা উপার্জন করতে পারবা, প্লাস পাশাপাশি তোমরা বাংলাদেশের লোকাল মার্কেট থেকেও তোমরা ই কমার্স ডেভেলপমেন্ট বা ই কমার্স ডেভেলপার হয়েও কিন্তু অর্থ উপার্জন করতে পারবা কোডিং না জেনেও। তো আমি যদি এটাকে কেটে দেই, বা হচ্ছে আমি যদি এখান থেকে আবার আমার ভিজিট, আচ্ছা হ্যাঁ, ভিজিট স্টোরে যাই, ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে আমার মেইন হোম পেজ। তো টোটাল এই যে জিনিসটা আমার কিন্তু এখানে আছে। তো এইভাবে আমি টোটাল হচ্ছে থিমের সেট আপ থেকে শুরু করে থিম কাস্টমাইজেশন, হেডার, মেনু, তারপর লোগো, তারপর হচ্ছে স্লাইডার, তারপর হচ্ছে বডির কন্টেন্ট, প্রত্যেকটা পেজের কন্টেন্ট, তারপর ফুটারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ করতে হয়, টোটাল এই ভিডিওতে কিন্তু আমি সবগুলো কভার করেছি। তো এই ভিডিও দেখে কোথাও যদি তোমাদের বুঝতে সুবিধা হয়, জাস্ট ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাও, খুব সহজেই তোমাদেরকে আমি তার সলিউশন দিয়ে দিব খুব দ্রুত যত আমি পারি। আর হচ্ছে তোমরা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাও বা যে ডেভেলপার হতে চাও কোডিং না জেনেই, তারা কিন্তু খুব সহজেই আমার এই ভিডিও দেখে তোমাদের ক্যারিয়ার গড়ে নিতে পারতেছো। আর এই থিমটাকে হচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য যেই টুলসগুলো লাগে সেটা আমি ফ্রিতেই দিব, যার দরকার হয় থিমটা নিতে চাও জাস্ট ভিডিও কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, রুবেল, আমি যদি আবার একটু টোটাল ভিউটাকে আবার একটু দেখাই, হ্যাঁ অবশ্যই কাজ করার শেষে কিন্তু তোমাকে এই যে এখান থেকে, এই যে ড্যাশবোর্ড থেকে এটাকে লগ আউট করে দিতে হবে। তো লগ আউট হলে কি হবে, এই যে প্রোডাক্টের উপরে যে বারটা এটা কিন্তু আর তুমি দেখতে পাবা না, আবার যখন তুমি কাজ করবা তুমি তখন লগ ইন হয়ে নিবা। তো এবার যদি আমি রিলোড দেই, দেখো আমি হচ্ছে এডিট করার কিন্তু কোনো সুযোগ পাচ্ছি না, এই যে এডিট করার কোনো সুযোগ পাচ্ছি না। তো এবার যদি আমি আবার লগ ইন করি, ইউজার নেম মার্ট ফিউরি, পাসওয়ার্ড দেই, যে আমি পাসওয়ার্ডটা যদি তোমাদেরকে একটু দেখা দেই, দেন লগ ইন দেই, তো ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেলাম। তো এরপরে যদি আমার আবার এই হোম পেজটাকে রিলোড দেই, তাহলে কিন্তু আমার এডিট করার অ্যাক্সেসের অপশনটা আমি পেয়ে যাব। এই যে দেখো, এডিট, এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে, পেজ বিল্ডারে যাওয়ার দরকার নাই, কারণ আমরা ডেমো যখন ইম্পোর্ট করছি আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের হিসাবে ইম্পোর্ট করেছি, ঠিক আছে। তো আমার এই ভিডিওতে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি জাস্ট এই প্রসেস ফলো করেই কিন্তু তোমরা একজন ই কমার্স ডেভেলপার হয়ে যেতে পারছো, আর ই কমার্স ডেভেলপার হয়ে তোমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কিন্তু তোমরা নিজেরা স্বাবলম্বী হতে হতে পারছো, নিজেরাই উদ্যোক্তা হতে পারছো। তো ভিউয়ার্স, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই, তো এই যে আমার ইউটিউব চ্যানেল রুবেল হোসেন, তো হচ্ছে এখানে তোমাদেরকে স্বাগতম। তো পুরো ভিডিওটি যদি তোমাদেরকে মানে তোমাদের ভালো লেগে থাকে, যে না আসলেই তোমরা শিখতে পেরেছো বা কিছু শিখে করতে পারবা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্টস দিয়ে সাথে থাকবা আমার। তো ভিউয়ার্স, অ্যাগেইন আমি আবার বলে রাখি যে মার্ট ফিউরি যে ই কমার্স থিমটা, এটা একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট, যেখানে তোমরা
অ্যাজ এ ভেন্ডর হিসাবে তোমাদের এই ওয়েবসাইটে দোকান ক্রিয়েট করে ভেন্ডররা তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবে খুব ইজিলি। তো আশা করি সাথে থাকবা আমার, আর হচ্ছে এই ফুল ভিডিওতেই যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তাহলে কভার করলাম কি ফুল একটা ই কমার্স থিম লোকাল সার্ভারে কীভাবে সেট আপ করতে হয়, ইভেন ইভেন ওই থিমটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয়, পুরা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো ভিউয়ার্স ধন্যবাদ সাথে থাকার জন্য, আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।